বেদে মহাভারতে রামায়ণে গীতায় জিহাদের কথা আছে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন জিহাদ না করা তো ধর্মের কথা নয়, তোমার মধ্যে এই কাপুরুষতা এরকম থেকে কাপুরুষতা পরিত্যাগ করে ওঠো, তুমি যুদ্ধ করো। জিহাদ আছে বলেই তো আমরা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছি, জিহাদ আছে বলেই তো আজকে কারো কারো আমাদের স্লোগানই হয়ে গিয়েছে লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। তবে ইসলামী জিহাদ আছে, জঙ্গি এবং সন্ত্রাসমূলক কার্যকলাপকে ইসলাম সমর্থন করে না। একজন নিরীহ মানুষের জীবন বাঁচানো, সমগ্র মানব জাতির জীবন বাঁচানো, আর একজন নিরীহ মানুষকে হত্যা করার তাৎপর্য হল সমগ্র মানব জাতির হত্যা করা। একজন নিরীহ মানুষকে হত্যা করার তাৎপর্য হল সমগ্র মানব জাতির হত্যা করা, আর একজন নিরীহ মানুষের জীবন বাঁচানোর তাৎপর্য হল সমগ্র মানব জাতিকে, সমগ্র মানব জাতিকে জীবিত করা, সমগ্র মানব জাতিকে জীবন দান করা। যদি এ কথা যদি বলে থাকে তাহলে এ কথা বলেছে ইসলাম, এ কথা বলেছে কোরআন, অদ্যাবধি পুরো রাষ্ট্র নায়কদের কথা, পুরো মানবতা সংগঠনের কর্মী এ কথা বলতে পারেনি, বলেছে একমাত্র ইসলাম, বলেছে পবিত্র কোরআন যে একজন নিরীহ মানুষের জীবন বাঁচানো সমগ্র মানব জাতির জীবন বাঁচানোর নেই। একজন নিরীহ মানুষকে হত্যা করার তাৎপর্য হল সমগ্র মানব জাতিকে হত্যা করা। সঙ্গে সঙ্গে সেদিন কেন্দ্রীয় গোয়েন্দা আমাকে বলেছিলেন আপনি যে এ কথাটা বলছেন তো এটা কোথায় লেখা আছে? আমি সেদিন বলেছিলাম পবিত্র কোরআন সূরা মায়েদা 5 নম্বর সূরা 32 নম্বর আয়াত আপনি অধ্যয়ন করলেই পেরে যাবেন। সঙ্গে সঙ্গে কলকাতা টিভি চ্যানেলকে ফোন করে বলেছিলেন আরে আপনারা এমন সব লোকের কথা প্রচার পাবলিসিটি করেন যার মাধ্যমে আরো সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়, যদি এই সব ধর্মগুরুদের কথাগুলো আপনারা প্রচার পাবলিসিটি করেন তাহলে দেশে শান্তি প্রতিষ্ঠিত হয় এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বৃদ্ধি হয়। তারপরে বলেছিলেন ঠিক আছে ডাক দেবো, কিন্তু তারপরে এখন পর্যন্ত ডাক দেনি, আমি নিজেই ফোন করেছিলাম যে কবে আসবো, যে না এর সুযোগ দেওয়া হয়নি। যে সুপ্রিয় ভাই এবং বোন আল্লামা নসরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ দুঃখ করে একটা কথা বলেছিলেন যে মুসলমানরা আজকে ইসলামকে চিনতে না পারার কারণে, ইসলাম সম্পর্কে অবগত না হওয়ার কারণে, ইসলাম সম্পর্কে তাদের অজ্ঞতার কারণে তারা আলেম চিনতে পারলো না, তারা ধর্মীয় পণ্ডিত সম্পর্কে অবগত হতে পারলো না। যার একটু মুখ আছে দুটো কথা বলতে পারে, ও কথাটা হক বলছে না বাতিল বলছে, সত্য বলছে না মিথ্যা বলছে, সঠিক বলছে না বেঠিক বলছে, এই মূল্যায়ন করার যাদের যোগ্যতা নেই তারা মনে করে যে দুটো কথা চিৎকার করে বলতে পারে সেই হলো বড় ধর্মীয় ব্যক্তি। অবস্থা আজকে হয়ে গেছে আমাদের এমনই। সুপ্রিয় ভাই এবং বোন আজকে ফিলিস্তিনে মার খাচ্ছে, কালকে আমার আপনার বাড়িঘর ভূলাঙ্কিত হবে না, আমার আমাকে আপনাকে নির্যাতিত ভাবে হত্যা করা হবে না, আমার রক্ত নিয়ে হোলি করা হবে না, এর গ্যারান্টি কি আছে? এই তো কয়েক বছর আগেই আপনার বারবার মুসলমানদের উপরে জুলম নির্যাতন ব্যাপক ভাবে চলেছে, বিভিন্ন জায়গা থেকে মুসলিমদের উপরে জুলম নির্যাতন চলছে। সুপ্রিয় ভাই এবং বোন কবর আপনাদের একটা কথা বলে রাখি, হৃদয়ে এটাকে গেঁথে নিন, সার্বিকভাবে মুসলিমদের উপরে মুসলমান রাজত্ব করতে পারে না, কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রার্থনা করেছিলেন আল্লাহ তাআলার কাছে যে সার্বিকভাবে মুসলিমদের উপরে জুলম নির্যাতন করতে এবং সমস্ত মুসলিমকে দাসে পরিণত করতে পারে না ওয়া মুসলমানরা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন যেমন নূহ আলাইহিস সালামের প্লাবনের মতো প্লাবনের দ্বারা সমস্ত জাতিকে আল্লাহ তাআলা একেবারে ধ্বংস করে দেবেন না, আল্লাহ তাআলা এটা কবুল করেছেন। তাহলে কোন একটা অঞ্চল, কোন একটা গ্রাম, কোন একটা জেলা, কোন একটা রাজ্য প্লাবিত হয়ে যেতে পারে, অন্যভাবে কোন এক ভূখণ্ড কিছু মানুষ সেটা হতে পারে, আর মুসলিমরা আপোষে জুলম নির্যাতনের শিকার হবে, তারা আপোষে দ্বন্দ্বে লিপ্ত হয়ে যাবে, আর এটা চালু থাকার অন্যতম কারণ হলো যাতে এরা বুঝতে পারে যে আমরা সঠিক পথ থেকে বিচ্যুত হয়েছে। আল্লাহ তাআলা বলছেন ওয়া নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন, আমি তাদেরকে ছোট ছোট
শাস্তি দিয়ে শাস্তির আস্বাদন করাবো, আমি তাদেরকে ছোট ছোট শাস্তির স্বাদ চাখাবো, আমি তাদেরকে ছোট ছোট শাস্তি দেব বড় শাস্তির আগে যাতে তারা প্রত্যাবর্তন করে। আমি আপনি সঠিক পথে আছি না বেঠিক পথে আছি, দিনের পথে আছি না ভুল পথে পরিচালিত হচ্ছি, আমাদের আপনাদের এক পর্ব জীবন ব্যবস্থা দেখে কি আমরা বুঝতে পারছি না আমাদের উপরে যে আল্লাহ তাআলা আজকে জুলম ও নির্যাতন, এই জুলম ও নির্যাতন আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে দুর্ভিক্ষ অনাবৃষ্টি, আল্লাহ তাআলা যে আমাদের উপরে অসন্তুষ্ট এবং অন্যান্য জাতিরা যে মুসলিমদের উপরে জুলম ও নির্যাতন চালাচ্ছে, আল্লাহ জুলম ও নির্যাতন চালাচ্ছেন এমনটি না, মানুষ মানুষ যে জুলম ও নির্যাতন চালাচ্ছে এবং আজকে আমরা আপোষে আপোষে একে অপরের রক্ত নিয়ে হোলি খেলছি মারামারি করছি, স্বামী স্ত্রীতে দ্বন্দ্ব, স্বামী স্ত্রীতে দ্বন্দ্ব, বাপ বেটাতে দ্বন্দ্ব, মাতা কন্যাতে দ্বন্দ্ব, যায় যায় শাশুড়ি দরদে ভাই ভাই বলে বলে পাড়া প্রতিবেশীতে কত দ্বন্দ্ব হচ্ছে তারই হত্যা নেই, এত মারপিট দাঙ্গা ফাসাদ আমাদের চলছে সুপ্রিয় ভাই এবং বোন, এর পরেও কি আমরা বলবো যে আমরা সঠিক পথে আছি? এতটুকু জেনে রাখবেন, এতটুকু জেনে রাখবেন, দাবির ভিত্তিতে কেউ জান্নাতে যাবে না। ইহুদি খ্রিস্টানরা বলতো যে আমরাই জান্নাতে যাব, ইহুদি খ্রিস্টানরা বলতো আমরাই জান্নাতে যাব, আল্লাহ তাআলা তাদের দাবিকে খণ্ডন করে দিয়েছে। আজকে যে ফিলিস্তিনের যুদ্ধ চলছে, নেতানিয়াহু বাইবেলের দৃষ্টান্ত দিয়েছেন যে বাইবেল মতেই বাইবেলের দৃষ্টিকোণ থেকেই আমরা ইহুদিরা যুদ্ধ করে যাব, যুদ্ধের সময় আলাদা শান্তির সময় আলাদা, এটা শান্তির সময় নয় এটা হচ্ছে যুদ্ধের সময়। সুপ্রিয় ভাই বলবেন কেউ যদি বাতিল ধর্মগ্রন্থ নিয়ে, বাতিল এজন্যই বলছি পবিত্র কোরআন এসে যাওয়ার পরে অন্য যে সমস্ত ধর্মগ্রন্থ ছিল সেই সমস্ত ধর্মগ্রন্থ বাতিল, সে বাইবেলের ওল্ড টেস্টামেন্ট হোক আর নিউ টেস্টামেন্ট হোক কোন ধর্মগ্রন্থ পবিত্র কোরআন চলে আসার পরে আর চলতে পারে না, তাতে মানুষের মতবাদ মিশে গিয়েছে। একমাত্র মুক্তি প্রাপ্ত মুক্তি পেতে হলে পবিত্র কোরআন সর্বশেষ ধর্মগ্রন্থ অনুযায়ী জীবনযাপন করতে হবে। এখন কথা হলো আমরা জেহাদ করব বলছি, আমরা জেহাদ করব বলছি যে আমাদের জেহাদ করতে হবে, ফেসবুক ইউটিউব তো একেবারে পরিপূর্ণ, 200 কোটি মুসলমানের লজ্জা, 56টা মুসলমান দেশ তারা আজকে যুদ্ধ করছে না কেন? সুপ্রিয় ভাই এবং বোন এর জন্য দায়ী হচ্ছি আমি এবং আপনি, এর জন্য দায়ী কে, এর জন্য অপরাধী কে? আমি এবং আপনি। এই পরিস্থিতিও আমরা কি আমরা নিজেদের সংস্কার এবং সংশোধন করেছি? চলুন ওহদের যুদ্ধে, ওহদের যুদ্ধে যুদ্ধের প্রারম্ভে ইসলামের জয় জয়কার, মুসলিমদের পতাকা উঠছে, ইসলামী পতাকা উঠছে, মুসলিমরা বিজয় লাভের দিকে এগিয়ে যাচ্ছে, মুশরিকরা যুদ্ধের ময়দান ছেড়ে পলায়ন করছে আর তাদের ছেড়ে যাওয়া ধন সম্পদ মুসলিমরা সংগ্রহ করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 50 জন সাহাবীকে পাহাড়ের চূড়ায় নির্ধারণ করে দিয়েছিলেন, এই বলে যে যতক্ষণ পর্যন্ত আমার বার্তা না যাবে ততক্ষণ পর্যন্ত তোমরা ওই পাহাড়ের চূড়া থেকে নামবে না, তোমরা যদি আমাদেরকে দেখো যে আমাদেরকে কেটে টুকরো টুকরো করা হচ্ছে, আমাদের কেটে খণ্ড খণ্ড করে দেওয়া হচ্ছে, কোন বর্ণনা আছে আমাদেরকে পাখিতে ছো মেরে নিয়ে যাচ্ছে, আমাদেরকে পাখিতে ছো মেরে নিয়ে যাচ্ছে অথবা আমাদেরকে কেটে টুকরো টুকরো করে দেওয়া হচ্ছে, তাহলে তোমরা আমাদের সঙ্গ দেওয়ার জন্য ওই পাহাড়ের চূড়া ত্যাগ করবে না যতক্ষণ না দ্বিতীয় বার্তা যাবে, আর যদি তোমরা দেখো যে আমরা যুদ্ধে জয় হয়েছে, মুশরিকদের পর্যদস্ত করেছে, তাদের গনিমতের মাল সংগ্রহ করছি, দ্বিতীয় বার্তা না যাওয়া পর্যন্ত তোমরা ওই পাহাড়ের চূড়া থেকে নামবে না। সাহাবায়ে কেরাম যখন গনিমতের মাল সংগ্রহ করছেন, মুশরিকরা পরাজিত হয়ে যুদ্ধের ময়দান ছেড়ে পালাচ্ছে, তাদের ছেড়ে দেওয়া ধন সম্পদ যখন সাহাবায়ে কেরাম যারা নিচে ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তারা সংগ্রহ করছেন,
তো পাহাড়ের চূড়ায় যারা 50 জন ছিলেন তারা আপসে এবার বলাবলি শুরু করেছেন আর কিসের অপেক্ষা যাই আমরা যাই আমরাও গিয়ে ওই গনিমতের মাল সংগ্রহ করি মুশরিকরা যে পলায়ন করছে তাদের ছেড়ে যাওয়া মালগুলো সংগ্রহ করি ওই টিমের যিনি আমির ছিলেন নেতা আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্মরণ করিয়ে দিচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমিয় মুখ নিঃসৃত বাণী আনাসিতুম মা ক্বালা লাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমরা কি ভুলে গিয়েছো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছিলেন আনাসিতুম মা ক্বালা লাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমরা কি ভুলে গিয়েছো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ নিঃসৃত বাণী যে সর্ব অবস্থাতেই পাহাড়ের চূড়ায় থাকবে দ্বিতীয় বার্তা না যাওয়া পর্যন্ত পাহাড়ের চূড়া ত্যাগ করবে না জুবায়ের বিন আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা স্মরণ করিয়ে দেওয়ার পরে ও পাহাড়ের চূড়া থেকে সিংহভাগ সাহাবা ইকরাম নেমে গিয়েছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তারা মানবেন নাই এই লক্ষ্য উদ্দেশ্য ছিল না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে অমান্য করবে না এই লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল না যারা নিজেদের জীবন এবং প্রাণ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসতেন এবং নিজের জীবনের মায়া মমতাকে ত্যাগ করে যুদ্ধের ময়দানে উপস্থিত হয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে সেই সাহাবা ইকরাম বিষয়টাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উক্তিটাকে আসলে হালকা ভাবে নিয়েছিলেন আর হালকা ভাবে নেওয়ার কারণে পাহাড়ের চূড়া থেকে নেমে গিয়েছিলেন পরিণতি কি হয়েছিল বিজয়ী যুদ্ধ পরাজয়ের রূপ ধারণ করেছিল বিজয়ী যুদ্ধ পরাজয়ের রূপ ধারণ করেছিল সহি বুখারী হাদিস নম্বর 3039 এবং 4043 সুপ্রিয় ভাই এবং বোন বিজয়ী যুদ্ধ পরাজয়ের রূপ ধারণ করে শুধু তাদেরই ক্ষতি হয়েছিল এমনটি নয় যারা ভুলটা করেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীটাকে হালকা ভাবে নিয়েছিলেন এবং পাহাড়ের চূড়া থেকে নিয়েছিলেন তারাই ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছিলেন তাই নয় অন্যান্য সাহাবীরাও ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছিলেন 70 জন সাহাবী শহীদ হয়ে গিয়েছিলেন এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দাঁত ভেঙে গিয়েছিল সাহাবা ইকরাম নিরাশ হয়ে গেলেন সেই প্রেক্ষাপটে আল্লাহ তাআলা ওহী অবতীর্ণ করেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন তোমরা হিরোমর হয়ো না তোমরা চিন্তিত হয়ো না তোমরা দুঃখিত হয়ো না তোমরাই বিজয়ী হবে যদি তোমরা ঈমানদার হও সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 139 নম্বর আয়াত সুপ্রিয় ভাই এবং বোন ইয়া আয়াত অবতীর্ণ করেছেন কাদের ব্যাপারে ওই সাহাবাদের ব্যাপারে ওই সাহাবাদের ব্যাপারে যারা উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং কিছু সাহাবীর ভুলের কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীকে হালকা ভাবে নেওয়ার কারণে 70 জন সাহাবী শহীদ হয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার বিন্দু মাত্র ভুল ছিল না তিনি আহত হলেন তার পবিত্র দাঁত ভেঙে গিয়েছিল আল্লাহ তাআলা সার্বিকভাবে সাহাবায়ে কিরামদের সান্ত্বনা দিয়ে বলছেন তোমরা হীন মনোবল হয়ো না তোমরা হীন মনোবল হয়ো না তোমরা মনোবল হারিয়ে ফেলো না তোমরা চিন্তিত হয়ো না দুঃখিত হয়ো না তোমরাই জয়ী হবে যদি তোমরা ঈমানদার হও সাহাবায়ে কিরাম ঈমানদার ছিলেন না ছিলেন না আবার বলছেন ঈমানদার ঈমানের বিভিন্ন স্তর আছে ঈমানের বিভিন্ন স্তর আছে ঈমানের পরিপূর্ণ স্তর হলো কুরআন এবং সুন্নাহ যা আছে আপনার পক্ষে হোক অথবা আপনার বিপক্ষে আপনাকে নত শিরে মেনে নিতে হবে আল্লাহ তাআলার বিধানের কাছে পরিপূর্ণ রূপে আত্মসমর্পণ করতে হবে এরই নাম তো ইসলাম আসলে ইসলাম সম্পর্কে আমাদের সূক্ষ্ম জ্ঞান সঠিক জ্ঞান না থাকার কারণে আজকে আমরা নিজের খেয়াল খুশি মতো জীবন যাপন করছি কখনো মন্দিরেও যাই কখনো মসজিদেও যাই কখনো মূর্তি পূজাও করি কালী পূজা সরস্বতী পূজা দুর্গা পূজা বিভিন্ন পূজাতেও অংশগ্রহণ করি কখনো কবর পূজাতেও কবর পূজাও করি নানা ধরনের পূজা করে চলেছি আর তারপরে আমরা নিজেদেরকে আমরা মুসলিম মনে করছি মুসলিম ভাবছি বলছি আমরা জান্নাতে যাব একদিন সুপ্রিয় ভাই এবং বোন এই আকীদা এবং এই আমল এই বিশ্বাস নিয়ে জান্নাতে যাওয়া যাবে না আমি মানুষকে জাহান্নামে বানানোর জন্য আসি নাই তবে জাহান্নামে যাবে কারা আর জান্নাতে যাবে কারা
পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে সেই বিষয়টি আপনাদের সম্মুখে উত্থাপন করব ইনশাআল্লাহ। আপনাদের সুপ্রিয় ভাই এবং বন্ধুদের বলতে চাই, আপনারা কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে যে পবিত্র কোরআন এবং সুন্নাহ থেকে যে কথাগুলো শুনব, সেই কথাগুলো শোনার পরে আমরা সেই অনুযায়ী জীবন যাপন করব। প্রয়োজনে আপনাদের বলবো, আপনাদের বলবো বিভিন্ন ভাষায় পবিত্র কোরআন এবং সুন্নাহর ট্রান্সলেট হয়ে গেছে, আপনারা সেগুলো মিলিয়ে দেখে নেবেন, নিজের আবার দায়ের করবেন, পড়বেন, আপনাদের বিশ্বাস ইনশাআল্লাহ আরো বেড়ে যাবে। এর ফলে আপনাদের ইসলামের পথে চলতে সুবিধা হবে এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনে ধন্য হবেন, জান্নাত যেতে পারবেন। আমর ইবনে আবাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল, ইসলামটা কি? মাল ইসলাম, ইসলামের সংজ্ঞা বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন আর সবগুলোই সঠিক। এক ব্যক্তি বলল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, মাল ইসলাম, ইসলামটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আইয়ুসলিমা কালবুকা লিল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া আন ইসলামাল মুসলিমুনা মিন লিসানিকা ওয়া ইয়াদিক। ইসলাম হলো তুমি হৃদয়কে আল্লাহ তাআলার জন্য সম্পূর্ণ রূপে সমর্পণ করবে, তুমি আল্লাহর নিকটে আত্মসমর্পণ করবে, এবং মুসলমানেরা তোমার জবান এবং হাতের দ্বারা নিরাপদে থাকবে। মুসনাদ আহমদ হাদিস নম্বর 1727। ইসলাম কাকে বলে? খুব সহজে, ইসলাম হলো তুমি নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করবে। মানে যখন আপনি কালেমা পড়ে নিলেন, তখন কালেমা পড়ে নেওয়ার পরে আপনার উঠা বসা চলা ফিরা খাওয়া দাওয়া সমস্ত কিছু আল্লাহর বিধান অনুযায়ী হতে হবে। আপনি কোন জিনিসটা করবেন আর কোন জিনিসটা করবেন না, আপনি সদা সর্বদা তখন আপনি ইসলাম অনুযায়ী চলার প্রচেষ্টা করবেন, যে ইসলামটাকে, ইসলামকে জানার প্রচেষ্টা করবেন। সাহাবায়ে কেরাম ইসলাম কবুল করতেন, আর ইসলাম কবুল করার পরে ইসলাম শিখতেন, ইসলাম জানতেন, সেই অনুযায়ী জীবনযাপন করতেন, ফলে তারা সফল হয়েছিলেন। আজকে আমরা জন্মগত মুসলমান, সুপ্রিয় ভাই এবং বোন, এই ধারণাটাই মারাত্মক ভুল। আমরা আসলে অমুসলমানদের চতুর্পার্শ্বে বসবাস করছি, অমুসলমানদের যে আকিদা বিশ্বাস, সেই আকিদা বিশ্বাস আমাদের হৃদয়ে প্রবেশ করেছে। সৌদি যদি যান মক্কা মদিনায়, তাহলে মক্কা মদিনায় যদি যান তাহলে বেনামাজি একজন খুঁজে পাবেন না। কেন? মক্কা এবং মদিনাতে বেনামাজি একজন খুঁজে পাবেন না। আজকে যদি আমাদের এই ভারতবর্ষে আলহামদুলিল্লাহ এখনো অনেকেই আছেন যারা সততার সহিত, সত্যবাদিতার সহিত এবং বিশ্বস্ততা আমানতদারিতার সহিত তারা ব্যবসা বাণিজ্য করছেন, সত্য 100% সত্য কথা বলে, কোন প্রকারের মিথ্যের আশ্রয় নেন না, এই সংখ্যাটা অতি নগণ্য। সিংহভাগ মুসলমানদেরও ধারণা হয়েছে ও মুসলমানদের দেখা দেখি যে সত্য কথা বললে বর্তমানে ব্যবসা বাণিজ্য করা যাবে না, সৎ পথে ইনকাম করা যাবে না। সুপ্রিয় ভাই এবং বোন, আজকে আমরা ব্যবসা বাণিজ্য করতে গিয়ে ইসলাম পালনে শিথিলতা প্রদর্শন করি। মক্কা মদিনায় সৌদিতে যদি আপনি যান আর আজান হয়ে যায়, আজান হয়ে যাওয়ার পরে কোন দোকানদার আপনাকে কোন প্রকারের সামান দেবেন না। অনেক হাজি হজ করতে যে সমস্ত ভাইরা গিয়েছেন তাদের বলে, তারা বলেছেন যে ওখানে এই সিস্টেম, আর আমার সাথেও একদিন এই ঘটনাই ঘটে গিয়েছিল। আপনার মিনার পাশে তখন আমরা অবস্থান করছিলাম, মিনার পাশে অবস্থান করছিলাম, সৌদি শেখদের ফ্ল্যাটে আমরা থাকতাম। পাটনার খালিদ আনোয়ার বলে এক ভাই ছিলেন, তিনি এবং আমি আরো দুইজন, আমার সাথে তিনজন হানাফি ছিলেন, আমি একজন, পাটনার খালিদ আনোয়ার হাফিজাহুল্লাহ সে হানাফিদের মুক্তি, অবশ্য সমস্ত কিছু আমার মতই করেছিলেন, উমরা এবং হজ পুরো কমপ্লিট যতদিন আমার সাথে ছিলেন। তো উনি, ওনাকে বললাম যে আজকে জোহরের নামাজের আগে খেয়ে নেব, আর খাওয়ার পরে একটু বিশ্রাম নিয়ে মসজিদে হারামে গিয়ে আসরের নামাজ মাগরিব ইশা যতক্ষণ তারপরে পাবো ওখানে থাকবো।
তো আজকে জোহরের আগেই খাবার খাবার চলে না, আজকে খাবারটা নিয়ে চলে আসি হোটেল থেকে, হোটেলে গিয়েছি খাবার আনতে। ইত্তেফাকে ভিড় ছিল, ভিড় থাকার কারণে ওখানে আগে কুপন নিতে হয় হোটেলে খাবার নেওয়ার জন্য, বিল পেমেন্ট করা হয়ে গেছে কুপনের মাধ্যমে, এবার খাবার নেব। যে মুহূর্তে খাবার নেব আমাদেরই নম্বর এসেছে, কুপনও এবার নিয়ে নিয়েছেন যিনি খাবার দিচ্ছেন, আমাদের কাছ থেকে কুপন নিয়েছেন এবার খাবার দেওয়ার জন্য। আর যেমন কুপনটা হাতে নিয়েছেন ঠিক সেই সময় মুয়াজ্জিন আজান দিতে শুরু করলেন, আল্লাহু আকবার, শুধু এই আল্লাহু আকবার বাক্যটি উচ্চারিত হয়েছে সঙ্গে সঙ্গে যিনি কুপনটা আমাদের কাছ থেকে নিয়েছিলেন আমার ভাই খালেদ আনোয়ারের হাত থেকে, সঙ্গে সঙ্গে কুপনটা ফেরত দিয়ে বলছেন নামাজ পড়ে আসেন তারপরে খাবার হবে। খালিদ ভাই বলছেন যে আমাদেরকে খাবারটা দিয়ে দেন না, পাশেই নিকটে আমাদের রুম আছে, সামান্য দু তিন মিনিট ডিস্টেন্সে, আমরা ঘরে খাবারটা রেখে, ফের তো ভিড় হবে, ঘরে খাবারটা রেখে আমরা নামাজ পড়বো, জামাতে জামাতে নামাজ পড়ে একটু খাওয়ার সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া একটু বিশ্রামে আমরা মসজিদে হারাম যাবো। উনি বলছেন আল্লাহু আকবার আজান ধ্বনি পড়ে গিয়েছে, বিক্রয় করা বৈধ নয়, কোনো মতেই খাবার দেননি। সুপ্রিয় ভাই এবং বোন, মক্কা এবং মদিনায় তারা ইসলামটা কি তারা বুঝেছেন? তারা এখনো জানছে নিজের সেখানে একজনও বেনামাজি আপনি পাবেন না, আর আমার আর এখানে আমার আপনার এখানে সিংহভাগ বেনামাজি, 95% বেনামাজি। কি বলছেন পুরুষ এবং নারীদের মধ্যে যারা নিজেদেরকে মুসলমান বলছি, 95% বেনামাজি আছে না নেই? আরো বেশি। এবার এই 95% বেনামাজি, 5% যারা নামাজি আছে, আবার এদের মাঝেও হাজারো ভেজাল আছে, শিরক আছে, এদের মাঝেও শিরক আছে। ওই 5% শিরক মুক্ত নয় সবাই, এদের মাঝেও আবার শিরক আছে, কে আবার তাবিজ ব্যবসায়িক তো কেউ আবার মাজার পূজারী, কেউ আবার কবর পূজারী তো কেউ আবার কালী পূজা বা দুর্গা পূজার উৎসবে অংশগ্রহণকারী সাহায্য সহযোগিতাকারী। নাউজুবিল্লাহি মিন যালিক। সুপ্রিয় ভাই এবং বোন, এবার বলেন পার্সেন্টেজ হিসেবে কয়জন মুসলমান টিকবে পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে? সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদের যে বিষয়টা বলতে চাচ্ছি তা হলো এই যে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বাণীকে, কিছু সাহাবীদের একটা বাণীকে ওই পাহাড়ের চূড়ায় যাদেরকে নিযুক্ত করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদের ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা নির্দেশকে হালকা ভাবে নেওয়ার পরিণতি হলো যে জয় যুদ্ধ বিজয় রূপ ধারণ করেছিল। আর আজকে আমরা মুসলমানরা সার্বিকভাবে বিভিন্ন দেশে পবিত্র কোরআন এবং হাদিসের হাজারো বিধানকে লঙ্ঘন করে চলেছি, আর তারপরে জান্নাত যাওয়ার স্বপ্ন দেখছি এবং আল্লাহর কাছে প্রার্থনা করছি, আল্লাহ গো তুমি আমাদের উপরে তোমার রহমত বর্ষণ করো, তুমি মুসলমানদেরকে বিজয় দান করো। সুপ্রিয় ভাই এবং বোন, বলুন এই পরিস্থিতিতে আল্লাহ তাআলা কেমন সাহায্য করবেন? অবশ্যই আল্লাহ তাআলা অঙ্গীকার করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, সেই ঈমানদারগণ তোমরা আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করো, আল্লাহ তোমাদের সাহায্য সহযোগিতা করবেন। সূরা মুহাম্মদ 47 নম্বর সূরার 7 নম্বর আয়াত। আমরা যদি আল্লাহর দ্বীনকে বাস্তবায়িত করি, আল্লাহর দ্বীনের যদি আমরা বাস্তবায়ন করি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের সাহায্য সহযোগিতা করবেন, আল্লাহ তাআলা অবশ্যই সাহায্য সহযোগিতা করবেন। কথা খুব স্পষ্ট ভাবে বলছি, মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। কাফেরেরা মুশরিকরা অপরাধ করছে, এখন মুসলমানরাও যদি অপরাধ করি তাহলে আল্লাহ তাআলা কেন সহযোগিতা করবেন মুসলমানদের? বুঝতে পারছেন না কথাটা? কাফেরাও অপরাধ করছে, আমরাও অপরাধ করছি, তাহলে তাদের সাথে যদি যুদ্ধে জয়ী হতে হয় তাহলে দুটো বিষয়, খুব সাধারণভাবে বিষয়টা বোঝানোর প্রচেষ্টা করছি, বুঝতে পেরেছেন? মনে করুন আমরা দুইজন এখানে পাশাপাশি বসে আছি, দুইজন যদি এক অপরের সাথে লড়াই করি তাহলে জিতবে কে? উনার আমার উনার থেকে যদি আমার শক্তি বেশি হয় তাহলে আমি জিতব, আর আমার থেকে যদি উনার শক্তি বেশি হয় তাহলে উনি জিতবেন, কি বলছেন? জিতবে না জিতবে না, এটা পার্থিব দৃষ্টিকোণ থেকে, বুঝতে পেরেছেন? এটা পার্থিব দৃষ্টিকোণ থেকে।
ওয়ামুসর মুশরিকদের কাফেরদের যে যুদ্ধাস্ত্র অস্ত্রশস্ত্র রয়েছে সৈন্য সামন্ত রয়েছে মুসলমানদের যুদ্ধাস্ত্র এবং সৈন্য সামন্ত যদি তাদের থেকে যদি কম হয় তাহলে তারা জিতবে না আমরা জিতব তারা জিতবে পার্থিব দৃষ্টিকোণ থেকে এটাই স্বাভাবিক হ্যাঁ তাদের থেকে যদি সৈন্য সামন্ত বা অস্ত্র কিছু কম হয় আমাদের আর আমরা যদি আমাদের ঈমান দ্বারা আমাদের অন্তরটাকে আলোকিত করতে পারি ইসলামী পোশাকে যদি আমরা সুসজ্জিত হতে পারি পবিত্র কোরআন এবং সুন্নাহ দ্বারা যদি আমরা নিজেদের জীবনকে পরিচালিত করতে পারি তাহলে ইনশাআল্লাহ শত্রুদের কাফের এবং মুশরিকদের অস্ত্রশস্ত্র সৈন্য যদি আমাদের থেকেও বেশি হয় তাহলে আমরা বিজয় লাভ করতে পারবো ইনশাআল্লাহ এই দোয়ার মাধ্যমে এই লড়াইয়ের মাধ্যমে আমরা পারবো অতীতে একাধিক ঘটনা ঘটেছে আর ভবিষ্যতেও ঘটবে ইনশাআল্লাহ বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়ার সময় নেই আমি শুধু এখানে দু একটি কথা আপনাদের বলে দিই তার কারণে আজকে মুসলমানরা নানাভাবে বিভ্রান্ত হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 30 জন মিথ্যাবাদীর আবির্ভাব না হওয়া পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না সহিহ বুখারী হাদিস নম্বর 7121 এতদা সত্ত্বেও অনেকেই মিথ্যা নবী বলে নিজেকে দাবি করেছে আবার কেউ বলছে দাজ্জাল চলে এসেছে কে বলছে ঈসা ঈসা আলাইহিস সালাম চলে এসেছেন কে বলছেন ইমাম মেহেদি চলে এসেছেন কেউ কেউ ইমাম মেহেদি বলে দাবি করেছেন কেউ ঈসা বলে দাবি করেছেন কেউ দাজ্জাল চলে এসেছে কেউ বলছে দাজ্জাল আসলে মুলবি মাওলানারা এটা ভুল বুঝেছে আসলে দাজ্জাল হলো হেলিকপ্টার বিমান আর জেনারেল শিক্ষিত যারা তারা বলছেন সত্যি তো যে মুলবি মাওলানারা ব্যাখ্যা বিশ্লেষণ বুঝতেই পারেনি নাউজুবিল্লাহ আল্লাহ আমাদের হেদায়েত দান করুন যে দাজ্জাল মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না বুখারী এবং মুসলিমের হাদিস ট্রেন মক্কা মদিনায় আছে না নেই তাহলে এদের ব্যাখ্যা এবং বিশ্লেষণ মিথ্যা না মিথ্যা নয় সহিহ মুসলিমের হাদিস নওয়াস বিন সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত হাদিস নম্বর 2937 হাদিসটি আবু দাউদ তিরমিজি বিভিন্ন হাদিস গ্রন্থে মুসনাদ আহমদ বিভিন্ন হাদিস গ্রন্থে রয়েছে দাজ্জাল দাজ্জাল যে আসবে তো দাজ্জালের একটা দিন হবে দাজ্জাল এই পৃথিবীতে 40 দিন অবস্থান করবে দাজ্জাল এই পৃথিবীতে 40 দিন অবস্থান করবে খুব ভালোভাবে জেনে রাখেন এই প্রসঙ্গে আমি বেশি কথা বলবো না মাত্র কয়েকটি কথা বলবো আপনারা যদি এই কয়েকটি কথা যদি হৃদয়ে যদি গেঁথে নিতে পারেন মস্তিষ্কে বসিয়ে নিতে পারেন ইনশাআল্লাহ বিভ্রান্তকারীদের বিভ্রান্তমূলক কথার দ্বারা আপনারা আকৃষ্ট হবেন না নিজেদের আকীদা এবং ঈমান বিনষ্ট হবে না ইনশাআল্লাহ দাজ্জালের কয়টা চোখ কানা হবে যে একটা না দুটা দাজ্জাল সম্পর্কে আলোচনা শুনেন নেই দাজ্জালের কয়টা চোখ কানা হবে আমি সাধারণভাবে বলে চলে যেতে পারি কিন্তু জিজ্ঞাসার মাধ্যমে যে কথাটা আপনাদের মস্তিষ্কে বসে যাবে সেটা বাকি থাকবে আর এমনি সাধারণভাবে বলে গেলে সেটা ভুলে যেতে পারেন দাজ্জালের কয়টা চোখ কানা হবে একটা শুধু আপনারাই নয় অনেকে স্টেজ থেকেও বলছেন একটা আসলে দাজ্জালের দুটো চোখই কানা কথা খুব মনোযোগ দিয়ে শুন দাজ্জালের দুটো চোখই কানা তবে ডান চোখটা হবে আঙ্গুরের মতো ফোলা বাইরে বেরিয়ে থাকবে ডান চোখও হবে কানা কান্না আইনাহু ইনাবাতুন তাফিয়া তা যেন আঙ্গুরের মতো ফোলা মানে বাইরে বের হয়ে আসবে ডান চোখটাও হবে কানা আর দাজ্জালের বুখারী এবং মুসলিমের হাদিস আর দাজ্জালের বাম চোখটাও হবে কানা সহি মুসলিম এবং মুসনাদ আহমদের হাদিস ডান চোখটাও হবে কানা তবে ডান চোখটা হবে একেবারে ল্যাপা ইন্না দাজ্জাল মামসুহুল আইনিল ইউসরা আলাইহা জাফরাতুন গালিজা দাজ্জালের বাম চোখটাও হবে একেবারে সমতল ল্যাপা আর এই বাম চোখের উপরে নখের মতো পুরু চামড়া থাকবে
যদি এই জামাই যদি চোখে দিয়ে দেওয়া যায় একটু এই মোটা যে জামাগুলো আমরা পাঞ্জাবিগুলো পড়াছি দেখা যাবে তো নখের মতো যদি পুরো যদি চামড়া থাকে বাম চোখের উপরে দেখা যাবে স্পষ্ট আওয়াজ শব্দ হয়ে এসেছে বাম চোখ হবে কানা ডান চোখ হবে কানা পার্থক্য এতটুকু ডান চোখ হবে আঙ্গুরের মতো ফোড়া আর বাম চোখ হবে একেবারে সমতল মধ্যখানে লেখা থাকবে কাফের কাফারা প্রত্যেক মুসলমান প্রত্যেক ইমানদার তা পাঠ করতে পারবে সে নিরক্ষর হোক অথবা সাক্ষর হোক কথা খুব মনোযোগ দিয়ে শুন সে নিরক্ষর হোক অথবা সাক্ষর হোক কিন্তু হতে হবে তাকে মুসলমান মুসলমান হতে হবে মুসলমান ঘরে জন্ম নিলেই সে আজীবন মুসলমান থাকতে পারে না আপনি নিরক্ষর হতে পারেন কিন্তু আপনাকে মুসলমান হতে হবে জি নিরক্ষর হয়েও আপনি মুসলমান হতে পারেন না পারেন না আপনি লেখা পড়া শিখলেন না লেখা শিখলেন না কিন্তু আপনি শুনে শুনে মুখস্থ করলেন শুনে শুনে ইসলামকে জানলেন ইসলামের মৌলিক বিষয়গুলো শুনে শুনে অবগত হলেন আর শিক্ষকের লেখলেন না ধারাবাহিকভাবে আপনি কোন শিক্ষকের কাছে আপনি শুধু পড়লেন পড়লেন মৌখিকভাবে অক্ষর জ্ঞান আপনার নেই কিন্তু আপনার মৌখিক শিক্ষকের কাছে বসে থেকে আপনি শিখতে পারেন যেমন হাফেজেরা হাফেজেরা ওকির আর বর্ণ জ্ঞান নেই কোনটা কি ও বলতে পারবে না কিন্তু শিক্ষকের কাছ থেকে শুনে শুনে ও কোরআন মুখস্থ করে করে না করে না করে তো প্রত্যেকটা মুসলমান সে সাক্ষর হোক অথবা নিরক্ষর হোক সে ওই দাজ্জালের মাঝে এই কাফের শব্দটা দেখতে পাবে সুপ্রিয় ভাই এবং বোন তো দাজ্জাল আবির্ভূত হবে দাজ্জাল যতক্ষণ পর্যন্ত না আসে ততক্ষণ পর্যন্ত ঈসা আলাইহিস সালাম আসবেন না এটা জেনে রাখুন দাজ্জাল না আসা পর্যন্ত ঈসা আলাইহিস সালাম আসবেন না দাজ্জাল আবির্ভূত হবে দাজ্জাল এই পৃথিবীতে 40 দিন অবস্থান করবে আর এটাও খুব সহজ দাজ্জাল এই পৃথিবীতে 40 দিন অবস্থান করবে প্রথম দিনটা হবে দাজ্জালের একটি বৎসরের সমান আজকে যে আমাদের 12 মাসে একটা বৎসর হচ্ছে তো একটা দিন হবে এই 12 মাসের সমান একটা দিন হবে এক মাসের সমান একটা দিন হবে এক সপ্তাহের সমান বাকি দিনগুলো হবে আমাদের মতো সাহাবা ইকরাম জিজ্ঞেস করছেন আল্লাহ রাসূল এটা আপনার রূপকথ্যে নয় প্রকৃত অর্থেই এজন্য সাহাবা ইকরাম জিজ্ঞেস করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাসূল দাজ্জালের একটা দিন যখন একটা বৎসরের সমান হবে তখন কি আমরা ওই একটা বৎসরের সমান একটা যে দিন হবে তখন কি ওই একদিন যেমন ওই 24 ঘন্টায় পাঁচ ওয়াক্তের নামাজ আদায় করি তো একটা দিন যদি হয়ে যায় একটা বৎসরের সমান তাহলে ওই সময় কি আমরা ওই পাঁচ ওয়াক্তেরই নামাজ আদায় করব তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লা উকদুরু লাহু কদরা না বরং হিসাব করে এক বছরের নামাজ আদায় করবেন বরং হিসাব করে এক বছরের নামাজ আদায় করবেন যে একটা বছরের সমান এখনো দিন হয়েছে সহি মুসলিমের হাদিস সমস্ত মুহাদ্দিস সমস্ত আলেমের ঐক্যমত হাদিস সহি 2937 নম্বর হাদিস এক বছরের সমান এখন দিন হয়েছে একটা হয় নাই মানে দাজ্জাল এখনো আসে নাই খুব সহজ চেনা আর দাজ্জালের সময় আসবেন ইমাম মেহেদি আর সেই তার পরে পরে আসবেন ঈসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামই দাজ্জালকে ফিলিস্তিনের লুদ নামক স্থানে লুদ নামক গেটে দরওয়াজাতে দাজ্জালকে ঈসা আলাইহিস সালাম হত্যা করবেন সুপ্রিয় ভাই এবং বোন আল্লাহ তাআলা দোয়া কবুল করেন দাজ্জালের হত্যা হয়ে যাওয়ার পরে দাজ্জালের নিহত হয়ে যাওয়ার পরে কিছু সময় অবস্থান করবেন ঈসা আলাইহিস সালাম ঈমানদারদের নিয়ে তারপরে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে ওহী করবেন ইন্নি আখরাজতু ইবাদাল্লি আমি আমার কতগুলো বান্দা এবার বের করতে যাচ্ছি ঈসা আলাইহিস সালামকে ওহী করবেন আমি আমার বান্দাদের আমি আমার এমন বান্দাদের বের করতে যাচ্ছি লা ইয়াদানে লিয়া আহাদিন বিকৃতালিহিম যাদের সাথে যুদ্ধ করার কারো ক্ষমতা নেই ইয়াজুজ ও মাজুজ সম্পর্কে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সংবাদ দেবেন ওহী করবেন ইয়াজুজ ও মাজুজ সম্প্রদায়কে এবার আমি বের করতে যাচ্ছি দাজ্জাল নিহত হওয়ার পরে ইয়াজুজ ও মাজুজ বের হবে
যারা বলে যে চেঙ্গিস খান অথবা চীন অথবা আমেরিকা বা রাশিয়ার অধিবাসীরা হচ্ছে ইয়াজুজ ও মাজুজ তাদের কথা ভ্রান্ত সঠিক নয় আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে ওহি করবেন ইন্নী আখরাজতু ইবাদাল্লি আমি আমার এমন বান্দাদের বের করব ঈসা আলাইহিস সালাম আমি আমার এমন বান্দাদের বের করব লা ইয়াদানা লি আহাদিন বিকতারিহিন যাদের সাথে মোকাবেলা করার কারো ক্ষমতা নেই অতএব আমার বান্দাদের যারা ঈমান আনয়ন করেছে ফাহরিজ ইবাদি ইলা তূর তাদের নিয়ে তূর পর্বতের দিকে তুমি চলে যাও ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ওহী করবেন তখন ঈসা আলাইহিস সালাম সেই দিকে যাবেন আর এবারে ইয়াজুজ ও মাজুজ সম্প্রদায় বের হবে বুহাইরিয়া সমুদ্র যখন পার হতে যখন যাবে সেই বুহাইরা সমুদ্রে তারা সংখ্যায় এত পরিমাণ থাকবে যে সমস্ত পানি নদীর আপনার শেষ করে দেবে পান করে প্রথম দলটি পরবর্তী দল এসে বলবে এখানে মনে হয় কোনো কালে পানি ছিল অতঃপর তারা জুলম নির্যাতন চালাবে পৃথিবীর মানুষদের উপরে জুলম নির্যাতন চলবে তাদের সাথে মোকাবেলা করার কারো ক্ষমতা থাকবে না পরিশেষে ঈসা আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথীরা অর্থাৎ মুসলমানরা আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবেন আর আল্লাহ থেকে আল্লাহ তাআলা আসমান থেকে আবার সাহায্য প্রেরণ করবেন নামাক নাগাত নামক এক ধরনের কীট এক ধরনের পোকা ওই ইয়াজুজ মাজুজ সম্প্রদায়ের ঘাড়ে সৃষ্টি করবেন যার মাধ্যমে একটা মানুষ যেমন মরে যায় সমস্ত ইয়াজুজ মাজুজ সেইভাবে মরে যাবে একটা মানুষের মধ্যে যতটুকু সময় লাগে সমগ্র ইয়াজুজ মাজুজ একই সাথে একবারে মারা যাবে নাগাত নামক এক প্রকারের কীট দ্বারা ঈসা আলাইহিস সালাম দোয়া করছেন তার সঙ্গী সাথীরা দোয়া করছেন আল্লাহ তাআলার সাহায্য সহযোগিতা নেমে আসছে বলবেন ঈসা আলাইহিস সালাম দোয়া করছেন সাহায্য সহযোগিতা নেমে এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন সাহায্য সহযোগিতা নেমে এসেছে কিন্তু আমরা তো সাধারণ মানুষ আমাদের দোয়া কি আল্লাহ কবুল করবেন নাউজুবিল্লাহ আমাদের দোয়া কবুল করবেন না আপনাদের বলি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে কি শ্রেষ্ঠ নবী ছিলেন পৃথিবীতে শ্রেষ্ঠ নবী কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ উম্মত কারা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত মানে আমরা শ্রেষ্ঠ রাসূল হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর শ্রেষ্ঠ উম্মত হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা মুসলমানরা তো আমাদের আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের আগে সাধারণ মানুষের কথা আল্লাহ কবুল করেন নি কি বলছেন কবুল করেন নি আপনারা আজ সূরা বুরুজ অধ্যয়ন করুন তাফসীর সহ সূরা বুরুজ একটা ছেলে যখন আল্লাহ তাআলাকে সার্বভৌম ক্ষমতার অধিকারী বলে বিশ্বাস করলো এবং সে যখন তার মাধ্যমে যখন রোগীরা সুস্থ হতে শুরু করলো অন্ধ সুস্থ হয়ে যাচ্ছে জি যার শারীরিক অসুস্থতা হয়েছে ক্ষত রয়েছে তা সেরে যাচ্ছে বাদশা যখন জানতে পারলো তখন তাকে ডেকে বলল যে আমিই হচ্ছি রব না সে বলল না আপনি আমার রব না যিনি আকাশমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আমার রব পরিশেষে তাকে মারার পরিকল্পনা করেছিল সেই বাদশা তার সৈন্যদের দিয়ে তাকে বল তার সৈন্যদেরকে তাকে দিয়ে বলল একে নিয়ে যাও পাহাড়ের চূড়ায় আর পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়ে তাকে বলবে তুমি তোমার ধর্ম পরিত্যাগ করছো অর্থাৎ আকাশ এবং ভূমণ্ডলের আদি স্রষ্টাকে রব প্রতিপালক না বলে তুমি কি বাদশাকে রব বলে মানছো তুমি কি তোমার এই নতুন ধর্ম মতবাদ তুমি বর্জন করছো যদি বর্জন করে তাহলে সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসবে অন্যথায় পাহাড়ের চূড়া থেকে নিক্ষেপ করে দেবে পাহাড়ের চূড়ায় যখন ওই বাদশার সৈন্য সামন্তরা ওই ছেলেটাকে নিয়ে পাহাড়ের চূড়ায় যখন চাপলো আর পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়ে যখন সে এই কথা বলছে তখন সেই ছেলেটি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছিল আল্লাহুম্মা ফিনি বিমা শিত হে আল্লাহ যেভাবে ইচ্ছা তুমি আমার জন্য যথেষ্ট হয়ে যাও সঙ্গে সঙ্গে পাহাড়ে ভূকম্পন সৃষ্টি হয়েছিল পাহাড়ে ভূকম্পন সৃষ্টি হয়েছিল সবাই গড়িয়ে পড়ে মৃত্যুবরণ করেছিল সেই ছেলেটি বেঁচে গিয়েছিল ভূকম্পন সৃষ্টি হলে বড়রা যখন গড়িয়ে পড়ে মারা যাচ্ছে সেও তো মারা যাবে কিন্তু আল্লাহকে তো বলছে আল্লাহুম্মা ফিনি বিমা শিত আল্লাহ যেভাবে ইচ্ছা তুমি আমার জন্য যথেষ্ট হয়ে যাও আমাকে হেফাজত করো আমাকে রক্ষা করো আল্লাহ তাআলা তার সঙ্গী সাথীদের শেষ করে দিচ্ছেন সেই যুবক আবার বাদশার দরবারে ফিরে আসছে
সেই বাদশা আবার জিজ্ঞেস করছে, আরে তুমি জান্ত ফিরে এসেছো, তোমাকে নিয়ে যাদেরকে প্রেরণ করেছিলাম তারা কোথায়? সমস্ত ঘটনা তিনি বর্ণনা করছেন। এবার আবার অন্য সৈন্য সামন্ত নিয়ে তাকে সমুদ্রে পাঠাচ্ছেন যে একে সমুদ্রে নৌকায় নিয়ে যাবে, আর মাছ সমুদ্রে পৌঁছার পরে তাকে বলবে তুমি কি তোমার ওই নতুন ধর্ম থেকে ফিরে আসছো, বাদশাকে রব বলে মেনে নিচ্ছ, অন্যথায় এই নৌকা থেকে তোমাকে সমুদ্রের মাঝে ফেলে দেবো। মাঝে যাচ্ছে আবার ওই একই দোয়া, আল্লাহুম্মা আফিনি আল্লাহ তুমি এদের থেকে যেভাবে ইচ্ছা আমাকে রক্ষা করো, আমাকে হেফাজত করো, আল্লাহুম্মা ফিনিহিম বিমা আশি। এই প্রার্থনা যখন করছেন সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে নিচ্ছেন। আবার তুফানের কবলে পড়ছে নৌকা, সবাই হাবুডুবু করে মারা যাচ্ছে, সেই যুবক আবার অক্ষত অবস্থায় উপস্থিত হয়ে যাচ্ছে। সহিহ মুসলিম হাদিস নম্বর 3005 সূরা বুরুজ তাফসীরে ইবনে কাসির বাহাসারুল বায়ান আপনারা দেখবেন, সেখানে আপনারা পেয়ে যাবেন। সুপ্রিয় ভাই এবং বোন, তো অতীতের যদি সাধারণ মানুষের দোয়া আল্লাহ কবুল করেন, তবে আমার এবং আপনার দোয়া কবুল করবেন না? একটা দুটা ঘটনা নয়, এই ঘটনা অনেক আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্তমূলক বলেছেন, দৃষ্টান্তমূলক কিছু কথা বলেছেন। আপনারা আপনাদের জানা আছে বিখ্যাত ঘটনা জুরাইজের, জুরাইজের ঘটনা। সুপ্রিয় ভাই এবং বোন, জুরাইজের সেই দিকটি আপনারা আলোচনা শুনেছেন যে পিতামাতার অবাধ্য হলে তার পরিণতি কি হতে পারে, এই বিষয়টা শুনেছেন। কিন্তু বিপদে পড়লে আল্লাহ যে সহায় হয় সেই বিষয়টা আমরা অবগত নয়, সেই বিষয়টি আপনাদের সম্মুখে তুলে ধরছি। মা জুরাইজকে ডাক দিচ্ছে, অবশ্যই এখানে দুটোই বিষয় বলে দিচ্ছি পাশাপাশি। মা জুরাইজকে ডাক দিচ্ছে, যে সময় জুরাইজকে ডাক দিচ্ছে সেই সময় জুরাইজ নামাজে রত ছিল। মা ডাক দিচ্ছে, জুরাইজ মনে মনে ভাবছে আল্লাহ আমি তোমারই ইবাদত করছি এই মুহূর্তে, মায়ের ডাকে সাড়া দেবো না, তোমার ইবাদতে আমি মশগুল থাকবো। পরিশেষে ইবাদতকে প্রাধান্য দিচ্ছে, মা ফিরে চলে যাচ্ছে। এই ঘটনা তিন দিন ঘটছে, তিন দিন আসছে, আর যখনই আসে মা তখনই বেটাকে দেখে নামাজে রত আছে আল্লাহর ঘরে। তৃতীয় দিনে মায়ের মুখ থেকে বদদোয়া বের হয়ে যাচ্ছে, আল্লাহ ততক্ষণ পর্যন্ত তুমি জুরাইজকে মৃত্যু দেবে না যতক্ষণ না সে বেশ্যা নারীর মুখ দেখবে। কথাটা খুব মনোযোগ দিয়ে শুনুন, ব্যবিচার করবে এ কথা বলেনি, যদি ব্যবিচার করবে এ কথা পাপ কথা বলতো তাহলে অবশ্যই সেটা আল্লাহ গ্রহণ করতেন না, বুঝতে পেরেছেন? তার কারণে এটা তো পাপ কাজ, পাপ কাজ। বিষয়টা বলেছে যতক্ষণ না বেশ্যা নারীর মুখ দেখবে, আল্লাহ তাআলা সেই মায়ের কথা কবুল করে নিচ্ছেন। সুপ্রিয় ভাই এবং বোন, একজন সুন্দরী রমণী জুরাইজের কাছে এসে বলে আমি তোমার জন্য উন্মুক্ত। সুপ্রিয় ভাই এবং বোন, আজকে আমরা জেনায় লিপ্ত হচ্ছি, ব্যভিচারে লিপ্ত হচ্ছি, আখেরাত পরকাল বলে বিস্মৃত হয়ে গিয়ে, যদি আখেরাত এবং পরকাল সম্পর্কে সম্যক জ্ঞান থাকতো তাহলে আমরা জেনা ব্যভিচার করতে পারতাম না, কঠোর শাস্তি থেকে আমরা বিরত থাকতাম। সুপ্রিয় ভাই এবং বোন, জুরাইজের কাছে যখন একজন সুন্দরী রমণী এসে বলছে আমি তোমার জন্য উন্মুক্ত, তুমি আমাকে ভোগ করতে পারো, যে জুরাইজ আল্লাহর ইবাদতে মশগুল থাকার কারণে মায়ের ডাকে সাড়া দেয়নি, সেই জুরাইজ ওই সুন্দরী রমণীর দিকে তাকাবে, এটা হতে পারে না। সেই সুন্দরী রমণী সেখান থেকে ফিরে চলে যাচ্ছে। পরিশেষে একজন রাখালের সাথে ব্যভিচার করছে, আর একজন রাখিলার সাথে, রাখালের সাথে ব্যভিচার করার পরে যখন সন্তান হচ্ছে, লোকেরা জিজ্ঞেস করলে সে বলে দেয় ওই যে যাকে তোমরা আল্লাহওয়ালা বলছো, যাকে তোমরা বলছো সৎ এবং ভালো মানুষ, সেই লোকটা তো আমাকে একাই নির্জনে পেয়ে ধর্ষণ করেছে, বলাৎকার করেছে, আর তারই হলো এটা ফসল। রাখালের সাথে ব্যভিচার করে আল্লাহর ঘরে যে এবাদতে মশগুল তার দিকে সম্পর্কিত করে দিচ্ছে, তাকে কলঙ্কিত করার লক্ষ্য এবং উদ্দেশ্যে। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ তাআলা কিভাবে উদ্ধার করছে দেখুন। প্রথমত এ কথা যখন ওই এলাকার জনগণ যখন শুনল, জনগণ চরম খেপে গেল, যে লোকটাকে বলি এত সৎ, এত ভালো, এত আল্লাহওয়ালা, তার অন্তরটা এত কালো, এত অপরিষ্কার। জুরাইজকে উত্তম মাধ্যম তো দিল, আল্লাহর ঘর ভেঙে চুরমার করে দিল।
কতটা রাগ হলো এটা করতে পারে আল্লাহর ঘর যে কোন মুলবী সাহেব যদি অপরাধ করে মুলবী সাহেবকে মারবেন আল মসজিদ তো ভাঙবেন না কিন্তু জনগণ কতটা রেগে গিয়েছিল যে জুরাইদকে তো উত্তম মাধ্যম দিল আল্লাহর ঘর ভেঙে ধুলি সাফ করে দিল জুরাইদ জিজ্ঞেস করছে কি ব্যাপার আমি তো কিছু বুঝতেই পারলাম না আমাকে এভাবে আপনারা প্রহার করছেন কেন তখন তার বলেছিল আরে কেন প্রহার করছে তুমি এখনো বুঝতে পারো নাই এই তো জানতো প্রমাণ তুমি এই মেয়েটার সাথে মেয়েটাকে বলাৎকার করেছো ধর্ষণ করেছো আর এই ছেলেটা হলো তার প্রমাণ জুরাইজের বুঝতে দেরি হলো না মা যে বদদোয়া করেছিল সুপ্রিয় ভাই এবং বোন এখানে একটা কথা শুনে রাখেন আজকে আমরা স্ত্রী পাগল যে স্ত্রীকে ভালোবাসবেন ঠিক আছে অবশ্যই ভালোবাসবেন জীবন প্রাণ দিয়ে ভালোবাসবেন তবে আল্লাহকে সবথেকে বেশি তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর তারপরে যদি বৃদ্ধ পিতা মাতা থাকে বৃদ্ধ পিতা মাতা তাহলে সেই বৃদ্ধ পিতা মাতা আপনার পিতা মাতা সবল আছে সুস্থ আছে তার ইনকাম সোর্স আছে আর সেই অবস্থাতেও সব ইনকাম সোর্স আপনার পিতা মাতাকে দিয়ে দিবেন এমন না বা আপনার পিতা মাতাকে দিতে গিয়ে ঝগড়া করবেন স্ত্রীর সাথে এমন না পিতা মাতা যখন অসহায় নিরুপায় তখন অবশ্যই আপনাকে স্ত্রী থেকে পিতা মাতাকে বেশি প্রাধান্য দিতে হবে এই ক্ষেত্রে তার কারণ নিরুপায় পিতা মাতা অসহায় পিতা মাতা কথা খুব মনোযোগ দিয়ে শুনুন যুবকেরা সেই পিতা মাতা যদি বদদোয়া করে দেয় পরিণতি কি হবে জুরাইজের বিরুদ্ধে যে মাতা বদদোয়া করেছিল সেই মাতা তো এমন কোন ছেলের বিরুদ্ধে বদদোয়া করেনি যে ছেলে তাসের আড্ডায় বা মদের আসরে ছিল মদের থেকে বা তাসের আসরে ছিল সেই ছেলের বিরুদ্ধে নয় বরং যে ছেলে আল্লাহর ঘরে আল্লাহর ইবাদতে মশগুল ছিল তার বিরুদ্ধে বদদোয়া করছে আর তার দোয়া আল্লাহ কবুল করে নিচ্ছেন তাই যদি হয় আমরা যদি নিজের ছেলে মেয়ে স্ত্রী নিয়ে আনন্দ ফুর্তি করি বা পার্থিব বিষয়কে কেন্দ্র করে আমরা যদি মশগুল থেকে মা বাবার কথাকে উপেক্ষিত করি আর মা বাবা যদি বদদোয়া করে দেয় তাহলে জান্নাত যাওয়া অসম্ভব হয়ে যেতে পারে সুপ্রিয় ভাই এবং বোন এজন্য পিতা বা মাতার কখনো অবাধ্য হবে না যতক্ষণ পর্যন্ত শরীয়তের অধীনে থেকে পিতা মাতা কথা বলবেন যতক্ষণ পর্যন্ত শরীয়ত সম্মত পিতা মাতা কথা বলবেন ততক্ষণ পর্যন্ত নিজের সাধ্য অনুযায়ী পিতা মাতার কথাকে বাস্তবায়নের প্রচেষ্টা করবেন যেটা বলার লক্ষ্য এবং উদ্দেশ্য হলো জুরাইজ পড়েছে মহা বিপদে তার শরণ হয়েছে মা তো আমার বদদোয়া করেছিল বেশ্যা নারীর মুখ না দেখা পর্যন্ত জুরাইজকে আল্লাহ তুমি মৃত্যু দিও না বেশ্যা নারীর মুখ দেখলো না বেশ্যানারীর মুখ দেখা সে দেখেছে এইবার দেখলো এবার দেখলো যে এই মেয়েটাকে তুমি বলাৎকার করেছো মায়ের দুয়ার সীমানা শেষ কি বলছেন বেশ্যানারীর মুখ দেখা পর্যন্ত ছিল তাই না মায়ের দুয়ার সীমানা শেষ জুরে যে মহা বিপদে পড়েছে জুরে যদি আল্লাহকে ডাকে আল্লাহ তার ডাকে সাড়া দেবেন না এবার জুরাইজ দেখুন আল্লাহকে ডাকছে বিপদে পড়েছে জুরাইজ বলল আমাকে একটু সময় দাও হোক ওযু করে দুই রাকাত নামাজ পড়লেন ওযু করে দুই রাকাত নামাজ আসলে ওযু করে দুই রাকাত নামাজ পড়লেন আর নামাজ পড়েই এবার ওই শিশুকে জিজ্ঞেস করছেন ওই শিশুকে জিজ্ঞেস করছেন মানে আবুকা মেয়েটাকে না যে মেয়েটা মিথ্যা অপবাদ দিয়েছে তাকে না সেই শিশুকে জিজ্ঞেস করছে যে শিশু অবুজ যে শিশু কথা বলতে জানে না যে শিশু ভাষা বুঝে না যে শিশু কোনটা তার মা সেটাই চেনে না বাপকে সে বলবে কি করে যে মায়ের কথা বলতে পারে না সে বাপের কথা বলবে এটা অসম্ভব অসম্ভব ব্যাপার ছিল কিন্তু জুরাইজ ওকেই প্রশ্ন করছে উপস্থিত জনগণ কি বলতো আমাদের সামনে ঘটলে আমরা কি বলতাম যত উত্তম মাধ্যম দেওয়া হয়েছে তার এখন ব্রেন কাজ করে না তার এখন ব্রেন কাজ করে না ওই অবুধ শিশু কি কথা বলতে পারে কিন্তু ওই কোলে অবুধ শিশু যে সবে মাত্র জন্মগ্রহণ করেছে সেই শিশুকে প্রশ্ন করছে মানে বুকা আর ওই অসম্ভব যে কথা
কথাটা ছিল সেটাই সম্ভব হয়ে যাচ্ছে আল্লাহ তাআলাকে ডাকার কারণে জোরে জোরে সেই অবুদ শিশুর মুখ থেকে বের হয়ে আসছে রাই রাখার হলো আমার পিতা সহিহ বুখারী হাদিস নম্বর 3436 সহিহ মুসলিম হাদিস নম্বর 2850 উপস্থিত জনগণ যারা জনগণ উপস্থিত ছিলেন সেখানে তারা সকলেই নিজেদের ভুল বুঝতে পারলেন এটা অলৌকিক ঘটনা অসম্ভবকে সম্ভব করেছেন একমাত্র মহান আল্লাহ তাআলা এটা একমাত্র মহান আল্লাহ তাআলা জোরের যে নির্দেশ এটা প্রমাণ হয়ে গেল তারা তাকে জড়িয়ে ধরে কোলাকুলি শুরু করলো এবং বলল আমরা আল্লাহর ঘর সোনা দিয়ে তৈরি করে দিচ্ছি যে সোনা দিয়ে নয় ইট দিয়ে আপনাদের ঘর তৈরি মসজিদ তৈরি করতে হবে জোরেজকে যারা উত্তম মাধ্যম দিয়েছিল তারা বলছে সোনা দিয়ে আল্লাহর ঘর তৈরি করে দিচ্ছে জোরেজ বলেছিল না সোনা দিয়ে নয় মাটি দিয়েই তৈরি করে দেন মাটির ঘর ছিল সুপ্রিয় ভাই এবং বোন বলার লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল আমরা যদি যথার্থভাবে আল্লাহ তাআলাকে ডাকি অবশ্যই আল্লাহ তাআলা আমাদের ডাকে সাড়া দেবেন জোরেজ বিপদে পড়েছে আল্লাহ জোরেজকে উদ্ধার করলেন না করলেন না কি বলছেন উদ্ধার করেন নাই জোরেজ কি করেছিলেন নামাজ পড়েছিলেন নামাজ সলাৎ যাকে আমরা নামাজ বলছি সলাৎটা কি জানেন সলাৎটা হলো মোনাজাত সলাৎটা হলো মোনাজাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইদা কামা আহাদুকুম ফি সলাতিহি ইউনাজি রাব্বাহ বিভিন্ন ভাবে হাদিসে এসে কোন বর্ণনা আছে ইন্না আহাদাকুম ইদা কামা ফি সলাতে ফাইন্নাহু নাজি রাব্বাহ সহিহ বুখারী হাদিস নম্বর 405 413 531 সহিহ মুসলিম হাদিস নম্বর 551 এর তাৎপর্য হলো আল্লাহ রাসূল বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমাদের কেউ যখন নামাজ পড়ে তখন আল্লাহর সাথে মোনাজাত করে মোনাজাত নাজায়ু নাজি থেকে মোনাজাত নাজায়ু নাজি মোনাজাতান থেকে মোনাজাত মানে গোপনে একে অপরের সাথে কথা বলা গোপনে একে অপরের সাথে কথা বলা অত্র হাদিসের তাৎপর্য হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একজন ছেলে বা মেয়ে একজন পুরুষ বা মহিলা যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যায় সালাতে দাঁড়িয়ে যায় সালামের আগে পর্যন্ত সে আল্লাহর সাথে কথা বলে যতক্ষণ নামাজে থাকে ততক্ষণ সে আল্লাহর সাথে কথা বলে আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জেনে রাখো তোমাদের কেউ যখন নামাজে দাঁড়ায় সে আপন প্রভুর সাথে কথা বলে ফালিয়ালাম আহাদুকুম মা ইউনাজি রাব্বাহ অতএব তোমাদের কেউ যেন জানে সে আপন প্রভুকে কি বলে মুসলিম আহমদ হাদিস নম্বর 4928 আপন প্রভুকে আমরা কি বলি জানি আর জানি না বলেই হানাফি বরেলি আহল হাদিস সব জায়গাতে এক সময় একবারে তোলপাড় মারামারি ইমাম পরিবর্তন কত কি মোনাজাতকে কেন্দ্র করে সালাম ফিরানোর পরে ইমাম দুই হাত উঠিয়ে আর মুক্তাদিরা দুই হাত উঠিয়ে আমিন আমিন যদি না বলে তাহলে নামাজ কি সম্পূর্ণ হলো মোনাজাত না করলে অথচ সেই অবস্থাকে কোথাও হাদিসে মোনাজাত বলা হয়নি মোনাজাত তো বলা হয়েছে স্পষ্টভাবে মোনাজাত স্পষ্টভাবে বলা হয়েছে নামাজের অবস্থাকে নামাজের অবস্থাকে সুপ্রিয় ভাই এবং বোন এই নামাজের অবস্থায় কিন্তু আমরা কি মোনাজাত করি বুঝি না জোরেজ কিন্তু বুঝেছিল তাহরিমুহা তাকবীর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মিফতাহু সালাতে আত-তাহুর কোন বর্ণনায় আল ওযু নামাজের চাবি হলো সালাতের চাবি হলো ওযু পবিত্রতা অর্জন ওযুর ওযু না করলে নামাজ হবে না তাহরিমুহা তাকবীর এর তাৎপর্য কি আল্লাহু আকবার বললে আল্লাহু আকবার বলার পরে তাকবীরে তাহরিমা অর্থাৎ আল্লাহু আকবার বলার পরে নামাজের বাইরে যা কিছু বৈধ ছিল নামাজের মধ্যে সেসব অবৈধ কথাটা খুব মনোযোগ দিয়ে শুনুন আল্লাহু আকবার বলার মাধ্যমে নামাজের বাইরে যা কিছু বৈধ ছিল নামাজের মধ্যে তা অবৈধ হারাম আর তাহলিলুহা তাহলিলুহা তাসলিম আর সালামের মাধ্যমে নামাজের মধ্যে তাকবীরের দ্বারা আল্লাহু আকবারের দ্বারা যা কিছু অবৈধ হয়েছিল এবার সেগুলো বৈধ হলো
অবৈধ বৈধ হলো এমনটি না যা না তাকবীরে আল্লাহু আকবারের মাধ্যমে অবৈধ হয়েছিল তা এবার সালামের মাধ্যমে বৈধ হলো একে অপরের সাথে কথাবার্তা বলা একে অপরের সাথে কথাবার্তা বলা ব্যবসা বাণিজ্য করা হিসাব নিকাশ করা এই সবগুলো নামাজের বাইরে বৈধ ছিল না ছিল না যে ব্যবসা বাণিজ্য করা হিসাব নিকাশ করা এই সবগুলো বৈধ ছিল না ছিল না পার্থিব চিন্তা ভাবনা করা এই সব বৈধ ছিল না ছিল না এই সব বৈধ ছিল কিন্তু যখন আল্লাহু আকবার বলে দিলাম তখন পার্থিব বিষয় থেকে নিজেদের সম্পর্ক বিচ্ছিন্ন করলাম কথা খুব মনোযোগ দিয়ে শুনুন হাঁচি এলো আমার মনে করুন আর হাঁচি যখন এলো আমি বললাম জোরে আলহামদুলিল্লাহ যারা শুনবেন তাদের কি বলতে হবে ইয়ারহামুকাল্লাহ ইয়ারহামুকাল্লাহ ইয়ারহামু নাই ইয়ারহামুকাল্লাহ যারা শুনবেন তাদের বলতে হবে ইয়ারহামুকাল্লাহ তো যারা শুনলেন তারা ইয়ারহামুকাল্লাহ বলবেন বুঝতে পেরেছেন কিন্তু নামাজের মধ্যে আল্লাহু আকবার বলার পরে আমার যদি হাঁচি আসে তবে আমি আলহামদুলিল্লাহ বলতে পারি মনে মনে বলবো আপনারাও বলবেন নামাজের মধ্যে হাঁচি চলে এলে আলহামদুলিল্লাহ মনে মনে বলবেন মনে করুন আমি জোরে বলে দিয়েছি বাইরে নামাজের যদি আপনারা শুনতেন এটা নাজায়েজ এমনটি না আস্তে বলাটা হলো মোস্তাহাব কিন্তু আমি জোরে বলে দিলাম বুঝতে পেরেছেন জোরে বলে দিলাম তো জোরে বলে দিলাম এটা নাজায়েজ এবং হারাম না আর আলহামদুলিল্লাহ নামাজের মাধ্যমে যদি হাঁচি যদি আসে তাহলে আলহামদুলিল্লাহ বলাটা মোস্তাহাব বুঝতে পেরেছেন বলাটা মোস্তাহাব যেমন নামাজের বাইরে মোস্তাহাব ছিল কিন্তু আমি যদি জোরে বলে দেই তো সাইডে যারা আছেন নামা নামাজে দাঁড়িয়ে তারা কিন্তু ইয়ারহামা ইয়ারহামুকাল্লাহ বলতে পাবেন না তাদের জন্য নিষিদ্ধ কেন আলহামদুলিল্লাহ বাক্যটাও হাদিসে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন যে হাঁচি দাতা আলহামদুলিল্লাহ বলবে আর ইয়ারহামুকাল্লাহ যারা শুনবে জবাব দেবে তারাও ইয়ারহামুকাল্লাহ এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিচ্ছেন কিন্তু হাঁচি দাতা নামাজের মাধ্যমে আলহামদুলিল্লাহ বলতে পারে কিন্তু যারা শ্রোতা যারা শুনবে এই আওয়াজটা আলহামদুলিল্লাহটা হাঁচি দাতার মুখ থেকে তারা কিন্তু আর ইয়ারহামুকাল্লাহ নামাজের মধ্যে বলতে পারবেন না কেন পারবেন না বলেন বুঝতে পেরেছেন কেন পারবেন না নামাজটা হলো মোনাজাত আর মোনাজাতে কার সাথে কথা চলে আল্লাহর সাথে কথা চলে আল্লাহর সাথে কথা হয় একজন নামাজি আল্লাহর সাথে কথা বলে সুপ্রিয় ভাই এবং বোন হাঁচি দাতা যখন হাঁচি এলো আর আলহামদুলিল্লাহ বললো তো আল্লাহর সাথেই তার সম্পর্ক আছে কি বলছেন তখন আল্লাহর সাথেই তার সম্পর্ক আছে আল্লাহরই প্রশংসা করেছে কিন্তু যখন সাইডে যারা শুনলেন আর তারা যদি বলেন ইয়ারহামুকাল্লাহ তখন তারা আল্লাহর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে এদের দিকে এবার দৃষ্টিপাত করেছেন যে তোমার উপরে আল্লাহর রহমত বর্ষণ হোক মানে পুরোপুরি আল্লাহর দিকে তখন আর নেই এবার ব্যক্তির দিকে সম্পর্কিত হয়েছে এজন্য ইয়ারহামুকাল্লাহ নামাজে আপনারা বলতে পারেন না সুপ্রিয় ভাই এবং বোন নামাজে যে দাঁড়িয়ে গেলাম আল্লাহু আকবার বলে কি বলছি আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআতা বাইনাল মাশরিক কি বলছি কি বললাম এর মাধ্যমে আমরা অবগত আছি দুয়ায়ে ইস্তেফতা আপনাদের মুখস্থ আছে না নাই কিন্তু দুয়ায়ে ইস্তেফতাতে কি বলছি এটা জানি যে দুয়ায়ে ইস্তেফতা সানার সানার মাধ্যমে আমরা আল্লাহকে কি বলছি নিজেরা জানি যারা আলেম ওলামা আছেন তারা ব্যতীত সাধারণ মানুষ আমরা জানি না তাহলে বলুন এ নামাজে নামাজ আদায় করে স্বাদ পাবো কিভাবে ইবাদতের স্বাদ পাবো কিভাবে নামাজের যে একটা স্বাদ আছে ইবাদতের একটা স্বাদ আছে এ নামাজ পড়ে আমরা স্বাদ পাচ্ছি না এর অন্যতম কারণ হলো আল্লাহকে কি বলছি নিজেই জানি না আল্লাহু আকবার বলে নামাজের বাইরে যা ছিল তা এবার আমার জন্য যা বৈধ ছিল আমার জন্য হারাম হয়ে গেছে আমি ব্যবসা বাণিজ্য করতে পারি না আল্লাহুম্মা বাইর বাইনি আমি কি বলছি যেহেতু বুঝি না এজন্য নামাজে দাঁড়িয়েও তখন আমার দুনিয়ার হিসাব নিকাশ চলছে ব্যবসা বাণিজ্যের হিসাব নিকাশ চলছে আর তখন এবার ভুলে যাচ্ছি যে কয় রাকাত হলো দুই হলো না তিন হলো চার হলো
যে কখনো হতে পারে সেটা স্বতন্ত্র ব্যাপার কিন্তু ধারাবাহিকভাবে পার্থিব চিন্তা আমার মগজে ঘুরপাক খায় কেন আসলে আমি নামাজের মাধ্যমে কি বলছি আল্লাহ তাআলাকে যে বলছি আল্লাহুম্মা বাইন বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি আমি নিজেই বুঝি না নিজেই জানি না যেমন বাচ্চাদেরকে কিছু মুখস্থ করানো হয় আর তারা রোডে মুখস্থ করে কিছু আবৃত্তি করে সেই রকমই আমরা নামাজে আবৃত্তি করছি এর মাধ্যম দিয়ে জীবনে সার্বিক পরিবর্তন আসতে পারে না সুপ্রিয় ভাই মঙ্গল আপনাকে ভাবার্থগুলো জানতে হবে এই বক্তব্যের মাধ্যমে এই দোয়ায়ে ইস্তেফতা বা সূরার তাৎপর্য বা ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া সার্বিকভাবে সম্ভব নয় তার কারণ সময়ের ব্যাপার আছে আমি আপনাদেরকে বলতে চাই আপনাদের এলাকায় আলেম ওলামা আছেন দোয়ায়ে ইস্তেফতা থেকে নিয়ে দোয়া যাকে আমরা সানা বলি সানা বা দোয়ায়ে ইস্তেফতা থেকে নিয়ে আপনার সালাম ফেরানোর আগে পর্যন্ত যা আমরা পাঠ করি কিয়ামের অবস্থায় অথবা রুকু অবস্থায় অথবা সাজদার অবস্থায় অথবা দুই সাজদার মাঝে অথবা তাসাহুদের বৈঠকে যত দোয়া আমরা পাঠ করি যা সূরাগুলো পড়ি সাধারণত ওই ছোট ছোট সূরাগুলোর সূরা ফাতিহা সহ ছোট ছোট সূরাগুলোর এবং যে সমস্ত দোয়ায়ে মাসরাগুলো আমরা পাঠ করি সেগুলোর তাৎপর্য সেগুলোর ভাবার্থ আমাদের প্রত্যেক মুসলমান নর নারী প্রত্যেক পুরুষ এবং মহিলা প্রত্যেক ছেলে এবং মেয়েদের জেনে নেওয়াটা অপরিহার্য কর্তব্য আমরা যদি যথাযথভাবে এগুলো জানতে পারি আমরা যদি যথাযথভাবে এ সম্পর্কে অবগত হতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা নামাজ আদায়ের মাধ্যম দিয়ে সালাত আদায়ের মাধ্যম দিয়ে আমরা নিজেদের ঈমানকে বৃদ্ধি করতে পারব আমরা নিজেদের ঈমানকে সতেজ করতে পারব আমরা ঈমানই চেতনায় আমরা নিজেদেরকে উদ্বুদ্ধ করে পবিত্র করার এবং সুন্নার আলোকে আমরা জীবন গড়তে সক্ষম হব ইনশাআল্লাহ সুপ্রিয় ভাই এবং বোন আসলে আমরা নামাজ পড়ছি প্রথাগতভাবে প্রথাগতভাবে আর এই প্রথাগতভাবে নামাজ পড়ার কারণে আমাদের জীবনে কোনো প্রকারের পরিবর্তন আসে না নামাজ পড়ি মিথ্যা কথাও বলি নামাজ পড়ি সুদ খাই নামাজ পড়ি বিড়ি সিগারেট টানি নামাজ পড়ি আপনার জর্দা খইনিও খাই সুপ্রিয় ভাই এবং বোন আসলে শরীয়ত বিরোধী কার্যকলাপ করি নামাজ পড়ি সুপ্রিয় ভাই এবং বোন আসলে আমরা পুরোপুরি নামাজের দ্বারা নেকি পাচ্ছি না সুপ্রিয় ভাই এবং বোন কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন বেনামাজিরা মনে মনে হয়তো ভাববেন আমরা তাহলে ভালোই আছি আমরা তো এজন্যই নামাজ পড়ি না উহাদ করে সেন বিড়ি খায় ও গুণ করে ও জর্দা খায় সুপ্রিয় ভাই এবং বোন জেনে রাখুন যারা বেনামাজি তারা কুফরি করছেন যারা বেনামাজি তারা শিরক করছেন এই বেনামাজি যারা কুফরি করছেন শিরক করছেন বরং পার্থিব জগতে তাদের পাপের কারণে যারা সৎ ব্যক্তি তাদেরকেও আল্লাহ তাআলার পরীক্ষার সম্মুখীন হতে হচ্ছে তবে এটা পার্থিব জগতেই সীমাবদ্ধ আপনার পারলৌকিক জগতে যারা নামাজি ইনশাআল্লাহ তারা পরিত্রাণ পাবেন যারা রোজাদার ইনশাআল্লাহ তারা পাপ পরিত্রাণ পাবেন যারা পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে জীবনযাপন করছেন ইনশাআল্লাহ পরিত্রাণ পাবেন যদি জাহান্নামে যায় তাহলে শাস্তি ভোগ করার পরে একদিন জান্নাতে যাবেন কিন্তু আমরা প্রচেষ্টা করব প্রথম ধাপেই প্রথমেই আমরা জান্নাতে যাওয়ার ইনশাআল্লাহ সুপ্রিয় ভাই এবং বোন আমি আপনাদের বলতে চাই নামাজ ছেড়ে দেওয়া কুফর নামাজ ছেড়ে দেওয়া শিরক মহাপাপ এটা কত বড় পাপ কত বড় কুফর কত বড় শিরক এই বিষয়ে ওলামায়ে কেরামের মত হতে রয়েছে কেউ বলেছে ছোট কুফর কেউ বলেছে ছোট শিরক কিন্তু এতটুকু জেনে রাখুন এ বিষয়ে কারো কোনো দ্বিমত নেই যে ছোট শিরক হোক আর ছোট কুফর হোক তাও সেগুলো মহাপাপ বড় শিরক মহাপাপ বড় কুফর মহাপাপ ছোট শিরক মহাপাপ ছোট কুফর মহাপাপ পার্থক্য অনেকগুলো আছে তার মধ্যে অন্যতম পার্থক্য হলো ছোট কুফর এবং ছোট শিরকের মাধ্যমে ইসলাম থেকে বের হয়ে যায় না অর্থাৎ মুসলমানই থাকে কিন্তু বড় শিরক বড় কুফরের মাধ্যমে ইসলাম থেকে বের হয়ে মুশরিক কাফেরে পরিণত হয়ে যায় সুপ্রিয় ভাই এবং বোন আমি আপনাদের বলতে চাই যারা নামাজ পড়েন না নামাজ যারা পড়েন এই দোয়া সূরাগুলোর অর্থ জানেন না তাদের থেকে অনেক ভালো যারা নামাজ পড়েন না অথচ কোন পাপ কাজ করছেন বেনামাজি থেকে এরা অনেক ভালো এর অর্থ এই নয় যে আপনি অব্যাহত ধারায় পাপ কাজ করে যাবেন সুপ্রিয় ভাই এবং বোন পাপ কাজ বন্ধ করুন পাপ কাজ বন্ধ করুন সৎ হয়ে যান আল্লাহ তাআলা দুটো নীতি উল্লেখ করেছেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া যে কেউ আল্লাহ তাআলার অবাধ্য হয় যে কেউ আল্লাহ তাআলার অবাধ্য হয় যে কেউ সীমা লঙ্ঘন করে
এবং পার্থিব জীবনকে প্রাধান্য দেয়। আল্লাহ বলছেন তার আবাসস্থান তার ঠিকানা হবে জাহান্নাম আগুন। কথা খুব স্পষ্ট, আল্লাহ বলছেন জাহান্নামে যাওয়ার জন্য মানব জাতির দুটো বিষয়ই যথেষ্ট। এক, সীমা লঙ্ঘন করা, আল্লাহর অবাধ্য হওয়া। নম্বর দুই, পার্থিব জীবনকে প্রাধান্য দেওয়া। দুটোর মধ্যে যদি একটিও যদি হয়, আপনার সীমা লঙ্ঘন করে কেউ, আল্লাহর যদি কেউ অবাধ্য হয়, তাহলে জান্নাত যাওয়া কোনোদিনই সম্ভব নয়। সুপ্রিয় ভাই এবং বোন, আপনি পার্থিব জীবনকে যদি প্রাধান্য দেন, দিনকে প্রাধান্য না দিয়ে, তাহলে জাহান্নামে যাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন যারা দুটো কাজ করবে, পার্থিব জীবনকে প্রাধান্য দেবে ও সীমা লঙ্ঘন করবে, আল্লাহর অবাধ্য হবে। ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা আবাসস্থল হবে জাহান্নাম। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া। সুপ্রিয় ভাই এবং বোন, খুব সহজ কথা, জান্নাতে কারা যাবে? যে কেউ আল্লাহর সম্মুখে দাঁড়াতে ভয় করে, যে কেউ এই বিশ্বাস রাখে, যে কেউ এই বিশ্বাস রাখে, ঈমান রাখে, যে কেউ এই কথা স্মরণে রাখে যে আল্লাহর সম্মুখে আমাকে দাঁড়াতে হবে, আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে, আমি যা কিছু করব, আমি যা কিছু বলব, আমি যা কিছু করব, আমি যা কিছু বলব, আমি যা আকীদা বিশ্বাস রাখব, সে সম্পর্কে আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে এবং প্রবৃত্তি থেকে বিরত থাকবে। মন যা চাই তাই করতে পারে না, মন যা চাই তাই করতে পারে না, ওর বিবেক যা চাই তাই সে করতে পারে না, বরং সার্বিকভাবে বিবেককে বিসর্জন দিয়ে, সার্বিকভাবে বিবেককে বিসর্জন দিয়ে, সেই ক্ষেত্রে যার বিবেক যখন পবিত্র কোরআন এবং সুন্নার প্রতিকূলে হয়, অনুকূলে হয় না, তখন নিজের বিবেককে বিসর্জন দেয়, নিজের বিবেক অনুযায়ী ফয়সালা করে না, বরং আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে প্রদত্ত জীবন ব্যবস্থা ইসলামের মাধ্যমে সে ফয়সালা করে, নিজের বিবেককে অনুগত করে দেয় পবিত্র কোরআন এবং সুন্নাহর, এবং আল্লাহর সম্মুখে দাঁড়াতে জবাবদিহি করতে সে সদা সর্বদা ভীত সন্ত্রস্ত। আল্লাহ বলছেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। তার ঠিকানা হচ্ছে জান্নাত। ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর সম্মুখে দাঁড়াতে যে ভয় করে এবং প্রবৃত্তি থেকে বিরত থাকে, তার ঠিকানা হচ্ছে জান্নাত। তাহলে দুটো বিষয় স্পষ্ট, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। কমিটির লোক বলছিলেন আমরা চাচ্ছি মেলাতে যাতে দোকানপাট না হয়, প্রচেষ্টাও করেছি তারপরেও দোকানপাট। সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। বৎসরে একটা দিন জালসা দিচ্ছেন, এই গ্রামে তো আজকে জালসা হচ্ছে, কি বলছেন না প্রত্যেক দিনই হয়, বছরে একবার, একটা গ্রামে হয় তো বছরে একবার। তো একদিন যদি ব্যবসা বাণিজ্য যদি না যদি করেন তাহলে হবে না? আগে পর্যন্ত ব্যবসা বাণিজ্য করলেন, যখন প্রোগ্রাম শুরু হলো তখন ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়ে বক্তব্য শোনা যায় না, দিনে ইসলামের কথা আমরা শুনতে পারি না, দূর দূরান্ত থেকে আলেম নিয়ে আসছেন কি জন্যে? কোরআন এবং সুন্নার কথা শোনার জন্যই তো? না না শুনে শুনেই নিজেরা বড় বড় মুক্তি হয়ে গিয়েছেন, যে না শুনেই সমালোচনা করতে খুব পটু, কিন্তু দিনে ইসলাম কি এ সম্পর্কে ওর বিন্দু মাত্র জ্ঞান নাই, সাধারণ জ্ঞান নাই। সুপ্রিয় ভাই এবং বোন, দিনে ইসলাম কি অধ্যায়ন করুন সহিহ বুখারি হাদিস নম্বর 50 এবং 4777, সহিহ মুসলিম হাদিস নম্বর 8, 9, 10 এবং 14, সুনানে নাসাই হাদিস নম্বর 4991, ইসলাম কি আপনি সেখানে সংজ্ঞাগুলো পেয়ে যাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদের বলতে চাই কমন দুটো কথা আল্লাহ তাআলা বলে দিলেন, জান্নাতে যাবে কারা, জাহান্নামে যাবে কারা, জান্নাতে যাবে কারা, জাহান্নামে যাবে কারা। আমরা জান্নাতে যেতে চাই তো? কি বলছেন, জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই?
জান্নাতে ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাব সুপ্রিয় ভাই এবং বোন আমি কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন কয়েক মিনিটের কিছুক্ষণের মধ্যে আমি আমার বক্তব্য ইনশাআল্লাহ সমাপ্ত করব জান্নাত এবং জাহান্নাম যাবে কারা জান্নাতে যাওয়াও সহজ জাহান্নামে যাওয়া কঠিন বলছেন কি বলছেন জান্নাতে যাওয়া সহজ জাহান্নামে যাওয়া কঠিন যে যদি ইসলামকে যদি ভালোভাবে বুঝে নেই তাহলে জান্নাতে যাওয়া সহজ জাহান্নামে যাওয়া কঠিন মানুষ হত্যা করলে জাহান্নামে যাবে হত্যা করতে পারবেন তো মানুষ হত্যা করা সহজ না কাউকে কষ্ট না দেওয়া সহজ কি বলছেন আপনি কাউকে কষ্ট দেবেন না রাস্তায় একটা ইট পড়ে আছে বা একটা কাঁটা আছে আপনি সাইডে করে দিলেন একটা সাইডে করে দিলেন এটা সহজ না মানুষকে হত্যা করা সহজ মানুষকে হত্যা করা সহজ মানুষকে হত্যা করা সহজ মানুষকে হত্যা করা সহজ নয় তো জাহান্নাম যাওয়ার যে সমস্ত কার্যাবলী আছে একটু কঠিন বলবেন যে মানুষ হত্যা বলছেন জি কথা খুব মনোযোগ দিয়ে শুনুন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে দাম্পত্য জীবন শুরু করছেন স্ত্রীর সাথে যে যৌন চাহিদা মিটাচ্ছেন শরীয়তি পন্থায় তো এটাও সাদকা তো এটা সহজ না একজন প্রেমিকার হাত ধরে জঙ্গলে গিয়ে প্রেম নিবেদন করা সহজ কি বলছেন যারা জেনা ব্যভিচার করে আখেরাতে তো শাস্তি ভোগ করবে করবে পার্থিব জগতে ডানে বামে আগে পিছে তাকায় এখানে কেউ নেই তো তো প্রেম নিবেদন করা এটা কঠিন কাজ এটা সবাই করতে পারে না প্রেম নিবেদন করবে জাহান্নামে যাবে পাপাচার করবে জাহান্নামে যাবে এটা কঠিন জান্নাত যাওয়ার পথটা খুব সহজ আল্লাহ বলছেন ওয়া মা ইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন যারা সৎ কর্ম করে পুরুষ হোক অথবা মহিলা ঈমানের অবস্থায় এর তাৎপর্য হলো যারা ওয়া মুসলমান যারা কাফের যারা নাস্তিক যারা মুশরিক যারা ইহুদি যারা খ্রিস্টান যারা এক কথাই ও মুসলমান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী ও রাসূল হয়ে যাওয়ার পরে যারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী ও রাসূল বলে মানে না তারা ঈমানদার নয় আর তারা যদি সৎ কাজ করে ভালো কাজ করে তাহলে তারা তার বিনিময়ে আখেরাতে পাবে না পার্থিব জগতেই তাদেরকে তারা বিনিময় তাদের বিনিময় দিয়ে দেওয়া হবে আখেরাতে কোনো কিছু পাবে না সুপ্রিয় ভাই এবং বোন আখেরাতে কিছুই পাবে না পার্থিব জগতে বিনিময় প্রতিদান পাবে কিন্তু আখেরাতে পাবে না আর যারা ঈমানদার ভালো কাজ করলে পার্থিব জগতেও বিনিময় প্রতিদান পেতে পারে আর আখেরাতেও তারা প্রতিদান তো আখেরাতেও তারা প্রতিদান অবশ্যই পাবে যাদের ঈমান আছে তো আমাদের জন্য এটা প্লাস পয়েন্ট যারা আমরা ঈমানদার যে আমরা আখেরাতে ঈমান পাবো এই আখেরাতে আল্লাহ ঈমান যে সমস্ত কর্ম করছে সেই সমস্ত কর্মের প্রতিফল পাবো ইনশাআল্লাহ আল্লাহ বলছেন ওয়া মা ইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ঈমানের অবস্থায় ঈমানের অবস্থায় যারা যে পুরুষ হোক অথবা মহিলা যারা সৎ কর্ম করে ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ আল্লাহ বলছেন তারা জান্নাতে যাবে পুরুষ হোক অথবা মহিলা হোক যারা ঈমানের অবস্থায় সৎ কর্ম করে তারা জান্নাতে যাবে ওয়ালা ইউজলামুনা নাকাইরা তাদেরকে খেজুরের বিচির আবরণ পরিমাণও জুলুম করা হবে না তাদের প্রতি খেজুরের বিচির আবরণ পরিমাণও জুলুম করা হবে না সূরা নিসা 4 নম্বর সূরার 124 নম্বর আয়াত সুপ্রিয় ভাই এবং বোন খেজুর খাবেন খেজুর খেয়ে নেওয়ার পরে যে বিচিটা থাকে আঁঠি যাকে আমরা বলছি এই আঁঠির উপরে দেখবেন একটা পাতলা আবরণ আছে পাতলা পর্দা আছে এই পর্দা পরিমাণও খেজুরের বিচির ওই পাতলা যে পর্দা আছে আবরণ আছে সেই আবরণ পরিমাণও কারো প্রতি জুলুম করা হবে না আল্লাহ তাআলা কারো প্রতি জুলুম করবেন না কারো প্রতি তিনি অন্যায় করবেন না সুপ্রিয় ভাই এবং বোন পুরুষ হোক অথবা মহিলা হোক তারা জান্নাতে যাবে যারা ঈমানের অবস্থায় সৎ কর্ম করেছে কিন্তু এখন কথা হলো আমরা মসজিদ নির্মাণ করছি আমরা দান খয়রাত করছি আমরা টাকা পয়সা দিচ্ছি আমরা ঈদের নামাজ পড়ছি
আমরা রমজান মাসে রোজা রাখছি, আমাদের এই ইবাদতগুলো কবুল হবে তো? সুপ্রিয় ভাই বোন কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, কিছু ওলামায়ে কেরাম বলছেন যদি আপনি আপনারা যদি আপনারা ইসলামের সমস্ত বিষয়গুলোকে প্রকৃত অর্থেই যদি যথাযথভাবে মেনে নেন, জান্নাত আছে এটা 100% সঠিক, জাহান্নাম আছে এটা 100% সঠিক, নামাজ যারা পড়বে না এদেরকে জাহান্নামে যেতে হবে এটা সঠিক, কবরের শাস্তি সঠিক, জাহান্নামের শাস্তি সঠিক, জাহান্নামের সুখ স্বাচ্ছন্দ্য এগুলো সঠিক, আল্লাহ তাআলা সার্বভৌম ক্ষমতার অধিকারী, তার কোনো শরীক নেই, তার কোনো অংশীদার নেই, এক অদ্বিতীয় বলে আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলাকে স্বীকারোক্তি জ্ঞাপন করে, আল্লাহ তাআলার প্রতি স্বীকারোক্তি জ্ঞাপন করে কেউ যদি এই কাজগুলো করেন আর নামাজ না পড়েন তাহলে ইনশাআল্লাহ কিছু আলেমদের মতে তারা কাফের এবং মুশরিক ডন, এজন্য তারা শাস্তি ভোগ করার পরে একদিন জান্নাতে যেতে পারেন, কিন্তু যদি কারো ধারণা এই ধরনের হয় জান্নাত জাহান্নাম থাকতেও পারে নাও পারে, কবরের শাস্তি হতেও পারে নাও পারে, এই ধরনের কারো যদি আকীদা হয় জেনে রাখুন সকলের ঐক্যমতেই তারা কোনোদিনই জান্নাতে যাবে না, যতই মসজিদ নির্মাণ করুক, যতই আল্লাহর ঘর নির্মাণ করুক, যতই নামাজ রোজা আদায় করুক না কেন জান্নাত যাওয়া সম্ভব নয়। দ্বিতীয় কথা ওলামায়ে কেরাম বলছেন, তার মধ্যে সৌদি ফতোয়া কমিটির মুক্তিগুলো রয়েছেন, শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ স্থায়ী ফতোয়া কমিটির যিনি প্রধান ছিলেন শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, তিনি সহ সৌদি ফতোয়া কমিটির মুক্তিগণ বলছেন যদি কেউ সুস্থি ও অবহেলার কারণে যদি ধারাবাহিকভাবে পাঁচ ওয়াক্তের নামাজ আদায় না করে বরং কখনো পড়ে বা কখনো ছেড়ে দেয়, সুস্থি ও অবহেলার কারণে যদি নামাজকে ছেড়ে দেয় পাঁচ ওয়াক্তের নামাজ কখনো পড়ে কখনো পড়ে না, তো সৌদি ফতোয়া কমিটির মুক্তিগণ বলছেন বিশুদ্ধ মতানুযায়ী তারা আর মুসলমান থাকে না, তারা কাফের হয়ে যায়। ফতোয়া লাজানা দায়মা দ্বিতীয় পাঠ পঞ্চম খণ্ডের 45 নম্বর পৃষ্ঠা। সুপ্রিয় ভাই বলবন আমি আপনাদের কাফের কি কাফের নাই এ কথা ফাইসালা দিচ্ছে না, যেখানে ওলামায়ে কেরাম দুই দিকে গিয়েছেন কিন্তু এ বিষয়ে সবাই একমত যে নামাজ ছেড়ে দেওয়া কুফুর এবং শিরক, নামাজ ছেড়ে দেওয়া কুফুর এবং শিরক এবং মহাপাপ, এ বিষয়ে কারো কোনো দ্বিমত নাই। শেখ ওসাইমিন রাহিমাহুল্লাহ ফতোয়া নূর 4 নম্বর খণ্ডের 2 নম্বর পৃষ্ঠায় তিনি একটা কমন কথা উল্লেখ করেছেন যে অহংকার বশত আল্লাহ তাআলার ইবাদত না করা আর অস্বীকার করো তো আল্লাহ তাআলার ইবাদত না করা, এ বিষয়ে সবাই একমত যদি কেউ অহংকার বশত আল্লাহর ইবাদত না করে তাহলে সে কি কাফের হবে না? হবে না, এ বিষয়ে কারো কোনো দ্বিমত নাই। আর অস্বীকার করো তো কেউ যদি আল্লাহর ইবাদত না করে তাহলে তো একেবারে স্পষ্ট কাফের, এ বিষয়ে কারো কোনো দ্বিমত নাই। সালাতের প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে তিনি একটা কমন কথা এখানে বলছেন যে এই সূত্র উল্লেখ করছেন যে ইসলাম বিধ্বংসী, ইমান বিধ্বংসী, ইমান ইসলাম বিনষ্টকারী অনেকগুলো বিষয় আছে, অনেকগুলো বিষয় যে কমন এই দুটো কথার কথা উল্লেখ করছেন, কিন্তু সবগুলো এই দুইটো দিকে আসবে যে অস্বীকার করে তো ইসলামকে অস্বীকার করে অথবা অহংকার বশত ইবাদত করে না। তারপরে বলছেন নামাজের ক্ষেত্রে যে কেউ যদি এমন জায়গায় বসবাস করে যে মুসলমানদের মাঝে বসবাস করে সে নাম জানে যে পাঁচ ওয়াক্তের নামাজ অপরিহার্য কম্পালসারি, নামাজ অপরিহার্য কম্পালসারি, এমন কোন দেশে বা এমন কোন অঞ্চলে বসবাস করে না যে নামাজের অপরিহার্যতাকে জানে না, বরং জানে যে প্রত্যেক মুসলমানের জন্য নামাজ অপরিহার্য কম্পালসারি, তারপরে ও নামাজের সুস্থি এবং অবহেলা করে, তাহলে জানতে হবে সে অহংকার বশত নামাজ আদায় করা থেকে বিরত আছে, সে কাফের। সুপ্রিয় ভাই বলবন আমি আপনাদের বলতে চাই, আগে বলেছি আমার ফতোয়ার কারণে কেউ জান্নাত আর জাহান্নাম চলে যাবেন না, আমি কমন দুটো কথা আপনাদের সম্মুখে তুলে ধরেছি, জান্নাত যাবে কারা আর জাহান্নাম যাবে কারা, যারা সীমা লঙ্ঘন করবে এবং পার্থিব জীবনকে প্রাধান্য দেবে তারা জাহান্নামে যাবে, তাদের স্থান ঠিকানা হচ্ছে জাহান্নাম, আর যারা আল্লাহর সম্মুখে দাঁড়াতে ভয় করে এবং প্রবৃত্তি থেকে বিরত থাকে
তার স্থান এবং ঠিকানা হচ্ছে জান্নাত। আমরা যদি জান্নাতে যেতে চাই তাহলে আমরা যা কিছু করব অগ্রপশ্চাৎ আমাদের ভেবে করতে হবে। আর যদি আমরা বলি যে না আমার নিজের খেয়াল খুশি অনুযায়ী আমি জীবন যাপন করব তাহলে জান্নাত যাওয়া আমার আপনার জন্য সহজ হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হুজিবাতিন নারু বিশাহাওয়াত ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জাহান্নামকে পরিবেষ্টন করে রাখা হয়েছে কামনা বাসনা এবং মনোরঞ্জন দ্বারা। জাহান্নামকে কার পরিবেষ্টন করে রাখা হয়েছে প্রবৃত্তি এবং কামনা বাসনা দ্বারা। জাহান্নামের বেড়া আপনি টপকাতে পারেন অর্থাৎ জাহান্নামে গিয়ে নিক্ষেপ হবেন। যে সমস্ত ছেলে মেয়ে পুরুষ এবং মহিলারা নিজের প্রবৃত্তি এবং কামনা বাসনা দ্বারা নিজেদের জীবনকে পরিচালনা করে, মন যা চাই তাই করে, বিবেক যা চাই তাই করে, মন যা চাই দুচোখ যেদিকে যাই সেদিকেই যাই, মন যা চাই আনন্দ ফুর্তি করতে হৃদয় বিবেক যেদিকে সাড়া দেয় সেই দিকেই সেই সাড়া দেয়, এই কাজ যারা পায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাহলে সে জাহান্নামে প্রবেশ করবে। আর জান্নাতকে পরিবেষ্টন করে রাখা হয়েছে দুঃখ কষ্ট মুসিবত দ্বারা। জি, 75 যে নামাজ পড়তে আসবেন মুয়াজ্জিন ডাক দিচ্ছেন আল্লাহু আকবার, তখন এবার আপনি ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়ে মসজিদে আসবেন, একটু আপনার সাধারণভাবে মনে এরকম আসবে একটু কষ্ট হবে, কাস্টমার ছিল যদি আপনি যদি কাস্টমারকে জিনিসগুলো বিক্রয় করে দিতাম দিয়ে যেতাম, আস্তে আস্তে দেখবেন ওই কাস্টমার বিদায় করতে করতে আপনার এক হাত দুই হাত শেষে পাঁচ অক্ষেরই বেনামাজি হয়ে যাবেন। সুপ্রিয় ভাই এবং বোন, আর এজন্যই সৌদিতে আল্লাহ আকবার শব্দটি উচ্চারণ হয়ে গেলে কারো ক্ষমতা নেই যে কোনো কিছু আর কারো কাছে সে বিক্রয় করে। বিশেষ করে মক্কা মদিনাতে কোথাও আপনি পাবেন না, যখন হজ করতে যদি কেউ যদি যেয়ে থাকেন বা যাবেন বা উমরা করতে, আপনার আজান হয়ে যাওয়ার পরে কোন দোকানে যাবেন কেউ আপনাকে কোন জিনিস দেবে না। এই জন্যই দেবে না যে আল্লাহু আকবার মুয়াজ্জিন ডাক দিয়েছে হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন যেখানে ডাক দিয়েছে নামাজের জন্য আর সেখানে ক্রয় বিক্রয়ের জন্য এসেছো, না এটা হতে পারে না। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদের বলতে চাই আসুন আমাদেরকে জান্নাতে যেতে হবে। কথা শেষ করছি শুধু এই কথা বলে যে আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, আমরা মুসলমান, এটাই যদি আমাদের পরিচয় যদি হয়, এটাই যদি আমাদের পরিচয় হয় তাহলে আমরা বিভ্রান্তির বেড়াজালে ঘুরপাক খাচ্ছি। তার কারণ আমাদের জন্ম প্রক্রিয়া জন্ম পদ্ধতি এক, আমাদের আদি পিতামাতা আদম এবং হাওয়া আলাইহিমাসসালাম, আমরা তো সবাই আদম এবং হাওয়ার সন্তান, তাহলে আমরা এতগুলো দলে বিভক্ত হয়েছি আজ কেন? জি বাবু, এত দূর যেতে হবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত শিয়া এবং সুন্নি, তারপর কেউ কবর সাজায়, কেউ কবরকে পাকা করে, কেউ নবী দিবস পালন করে, আর কেউ করে না, একে অপরকে কাফের ফতোয়া প্রদান করে, কেউ বলছে এরা কাফের, কেউ বলছে ওরা কাফের। সুপ্রিয় ভাই এবং বোন, এসব শিয়া সুন্নি এসব চলছে আমাদের মাঝে দ্বন্দ্ব ফিতনা ফাসাদ। সুপ্রিয় ভাই এবং বোন, আপনি যদি সঠিক যদি পথ যদি পেতে চান তাহলে আপনাকে পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকের দিকেই আপনাকে ফিরে যেতে হবে। আমি আপনাদের যে বিষয়টি বলছিলাম যে বেশ কিছুদিন নয় প্রায় 1400 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যারা আমরা মুসলমান কালেমায়ে শাহাদাত পড়েছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুর রাসূল, এই কালেমায়ে শাহাদাত পাঠ করা সত্ত্বেও আমাদের নবী এক, আল্লাহ এক, আমাদের কেন্দ্র কেবলা এক, আমাদের কোরআন এবং সুন্নাহ এক, এতটা সত্য মুসলিম জাতি আজ নানা দলে বিভক্ত কেন? সুপ্রিয় ভাই এবং বোন, আজকে আমরা জন্মগতভাবে, সুপ্রিয় ভাই এবং বোন, এটা চরম বাস্তব কথা, ব্রেলি ঘরে জন্মগ্রহণ করেছে পাক্কা বেনামাজি, ব্রেলি ঘরে জন্মগ্রহণ করেছে পাক্কা বেনামাজি, নেশা পান করে, বিড়ি সিগারেট খাই। জি, আপনার মন্দিরেও যাই মসজিদেও যাই, ব্রেলি ভাইয়েরা একজন হুজুর একজন পীর বলে ইয়ে হচ্ছে ব্রেলি, আলাদিস ঘরে জন্মগ্রহণ করেছে পাক্কা বেনামাজি নিঃস্বাক্ষর, আপনার মন্দিরেও যাই মসজিদেও যাই, কখনো কখনো আমরা বলি আহলে হাদিস। সুপ্রিয় ভাই এবং বোন, কোরআন এবং হাদিসের মানদণ্ডে ওলামায়ে কিরামদের জিজ্ঞেস করুন যে এরা কি আসলে মুসলমান? মুসলমানই হতে পারে না তো আহলে হাদিস কোথা থেকে হবে? সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, আমাদের জন্ম প্রক্রিয়া এক, আমাদের জন্ম পদ্ধতি এক, জন্মের মাধ্যমে জন্ম প্রক্রিয়ার মাধ্যমে জন্মগতভাবে আমরা কেউ একে অপরের থেকে শ্রেষ্ঠতর নয়। সূরা হুজুরাত 49 নম্বর সূরা 13 নম্বর আয়াত তাফসীর সহ দ্রষ্টব্য মুসনাদ আহমদ হাদিস নম্বর 23489। সুপ্রিয় ভাই এবং বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বিদায় হজ্জে দশম হিজরিতে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাবে 10 হিজরিতে মিনার মাঠে আইয়ামে তাশরিকের 12 তারিখে বক্তব্য প্রদান করতে গিয়ে বলেছিলেন জেনে রাখো তোমাদের প্রতিপালক এক জেনে রাখো তোমাদের পিতা এক সাদার উপরে কালোর কোনো প্রাধান্য নাই কালোর উপরে সাদার কোনো প্রাধান্য নাই আরবিয়ানের উপরে ওয়ালাদের কোনো প্রাধান্য নাই ওয়ালাদের উপরে আরবিয়ানের কোনো প্রাধান্য নাই প্রাধান্য রয়েছে শুধু তাকওয়ার ভিত্তিতে আল্লাহ তাআলার বিধি নিষেধ মেনে চলার ভিত্তিতে মুসলিম আহমদ হাদিস নম্বর 23490 সুপ্রিয় ভাই এবং বোন আমরা সকলেই মুসলিম হয়ে জন্মগ্রহণ করেছিলাম আমরা সকলেই মুসলিম হয়ে জন্মগ্রহণ করেছিলাম আমরা যদি ওই শিশু কোটি অবস্থায় মারা যেতাম তাহলে আমরা জান্নাতে যেতাম আমরা এবার সাবালক হয়েছি সাবালিকা হয়েছি বড় হয়েছি সুপ্রিয় ভাই এবং বোন আমরা যদি ইসলাম অনুযায়ী জীবন যাপন না করি তাহলে আমরা মুসলিম থাকতে পারবো না সুপ্রিয় ভাই এবং বোন কথা খুব মনোযোগ দিয়ে শুন মুসলমান ঘরে জন্মগ্রহণ করি আর অমুসলমান ঘরে জন্মগ্রহণ করি যদি শিশু অবস্থায় মৃত্যুবরণ করতাম তাহলে আমরা জান্নাতে যেতাম সহিহ বুখারী হাদিস নম্বর 7047 এখন আমরা সাবালক হয়ে গেছি সাবালিকা হয়ে গেছি যুবক যুবতী হয়ে গেছি বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছি বুড়ো বুড়ো হয়ে গেছি এখন যদি আমরা ইসলাম অনুযায়ী জীবন যাপন না করি কালেমায়ে শাহাদাতের দাবি অনুযায়ী যদি আমরা যদি নিজেদের জীবনকে পরিচালনা না করি আমরা যদি সৎকারের আদেশ না করি ও সৎকারে বাধা প্রদান না করি সুপ্রিয় ভাই এবং বোন তাহলে আল্লাহর গজব আমাদের উপরে নেমে আসবে এই পার্থিব জগতে আমরা মুক্তি পেতে পারবো না পরিত্রাণ পেতে পারবো না সুপ্রিয় ভাই এবং বোন এজন্য যদি এই পার্থিব জগতে আল্লাহর গজব থেকে পরিত্রাণ পেতে চাই মুক্তি যদি পেতে চাই আর পারলৌকিক জগতে যদি আমরা জান্নাতে যেতে চাই তাহলে আমাদেরকে ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ হতে হবে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ হওয়ার তৌফিক দান করেন যদি আমরা ইসলামকে জেনে বুঝে যদি আমরা ইসলামের বাস্তবায়ন করতে পারি ইসলাম অনুযায়ী জীবন যাপন করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাব উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাম্মাতা ওয়া ইয়ালম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ সহিহ মুসলিম হাদিস নম্বর 26 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি এই অবস্থায় মৃত্যুবরণ করবে যে ব্যক্তি এই অবস্থায় মৃত্যুবরণ করবে যে সে জানে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই সুপ্রিয় ভাই এবং বোন কথার আগে বাড়াবো না কথা শেষ করছি মুসলমানরা আজকে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে দুর্গা পূজাও করছে কালী পূজাও করছে অনেকেই করে না করে না করে না যে অভিনন্দন জানাই না জানাই না পার্টিসিপেট করে সুপ্রিয় ভাই এবং বোন কথাটাকে খারাপ দৃষ্টিতে নেবেন না আপনার কোন পুরুষ সাধারণভাবে বলি কোন পুরুষ তার স্ত্রীকে ক্ষমা করবে কতক্ষণ হাত থেকে গ্লাস পড়ে ভেঙে গেছে ক্ষমা করবে গ্লাস পড়ে ভেঙে গেছে ক্ষমা করবে তরকারিতে লবণ বেশি দিয়ে দিয়েছে ক্ষমা করবে তরকারিতে লবণ দিতে ভুলে গিয়েছে ক্ষমা করবে করবে না করবে না যদি স্বামী যদি বদমাশ যদি না হয় শান্ত যদি হয় ভদ্র যদি হয় কি বলছেন মানবিক যদি হয় তাহলে স্বামী স্ত্রীকে ক্ষমা করে দিবে এই দোষগুলো স্ত্রী ধরবে না কিন্তু স্ত্রী যদি পার্টিসিপ যদি করে অন্য পুরুষকে নিয়ে যদি বিছানায় শুয়ে থাকে তাহলে কোন স্বামী যে সপুরুষ আছে কাপুরুষ নয় স্ত্রীকে ক্ষমা করবে আরে যেখানে শেখ হয় সেখানে আপনি অংশগ্রহণ করেন আনন্দ ফুর্তি করেন অনন্যা তাদেরকে আপনার অভিনন্দন জানান আল্লাহর সাথে শিরক হচ্ছে আল্লাহর সাথে শিরক হচ্ছে আপনার হৃদয় প্রকম্পিত হওয়া উচিত যে শিরকের কারণে আল্লাহর গজব কবে নেমে আসবে আর আপনি সেখানে অংশগ্রহণ করছেন সাবেত ইবনে জাহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত আপনার অভিনন্দন জানানো এবং স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করা চাঁদা দেওয়া টাকা পয়সা দেওয়া তো দূরের কথা সাবেত ইবনে জাহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলল ইন্নি নাযাতু আন আনহারা ইবলাম বিবুয়ানা আল্লাহ রাসূল আমি বুয়ানা নামক স্থানে একটা উট জবাই করার মানত করেছি তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লাউ কানা ফিহা ওয়াসানুম মিন আউসানিল জাহেলিয়াতি উবাদ সেখানে কি কোন প্রকারের মূর্তি আছে মূর্তি পূজাও জিজ্ঞেস করছিলেন যে এখন মূর্তি পূজা হচ্ছে কিনা সেখানে কি কোন প্রকারের মূর্তি আছে যা জাহেলিয়াতের যুগে ইবাদত করা হতো একটা অর্থ দ্বিতীয় অর্থ সেখানে কি কোন প্রকারের মূর্তি প্রতিমা ছিল যা জাহেলিয়াতের যুগে ইবাদত করা হতো সেই মূর্তির প্রতিমা
সাহাবায়ে কেরাম বললেন লা না আল্লাহর রাসূল আবার জিজ্ঞেস করছেন তাদের ঈদ তাদের উৎসব সমূহের মধ্যে কি কোনো উৎসব সেখানে হতো বা হয় ওখানে কি কি মুশরিকদের ও মুসলমানদের জাহেলিয়াত জাহেলি যুগের লোকেদের উৎসব হয় ধর্ম যার যার উৎসব সবার নাউজুবিল্লাহি মিন যালিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জাহেলি যুগের লোকেদের কি উৎসব হয় ওই বুয়ানা নামক স্থানে যেখানে তুমি উট জবাই করার মানত করেছো সাহাবায়ে কেরাম বললেন আল্লাহ রাসূল না সেখানে হয় না তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আউফি বিনাদরিক ফাইন্নাহু লা ওয়াফা লিনাদরিন ফি মাসিয়াতিল্লাহ তাহলে তুমি তোমার নজর মানতকে পূরণ করো তার কারণে আল্লাহ তাআলার অবাধ্যতাই মানত পূরণ করা বৈধ নয় সুনানে আবি দাউদ হাদিস নম্বর 3113 সুপ্রিয় ভাই এবং বোন যদি ওখানে মুশরিকদের ও মুসলমানদের কোনো উৎসব অনুষ্ঠান যদি হতো ধর্মীয় অনুষ্ঠান যদি হতো যদি ওখানে মূর্তি পূজা যদি হয়ে থাকতো সেই সময়ে কখনো যদি হতো কখনো যদি থাকতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি ওখানে মূর্তি পূজা হয়ে থাকে তুমি মানত করে থাকো ওদের যদি অনুষ্ঠান যদি হয় অনুষ্ঠান যদি হয় উৎসব যদি হয় ধর্মীয় আর তুমি যদি সেই ক্ষেত্রে যদি মানত যদি মেনে থাকো সেই জায়গাতে মানত পূর্ণ করা বৈধ নয় সুপ্রিয় ভাই এবং বোন আপনার মানত সেটাও পূর্ণ করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করে দেন যখন বুঝতে পারলেন যে সেখানে কোনো উৎসব আনন্দ হতো ধর্মীয় অনুষ্ঠান হতো না মুশরিকদের ও মুসলমানদের সেখানে মূর্তি পূজা হতো না জাহেলি যুগের লোকেদের তখন আল্লাহ রাসূল বললেন যাও তাহলে তোমার মানত পূর্ণ করো ওখানে গিয়ে তোমার উটটাকে জবাই করো যেটা মানত মেনেছো যেখানে ইসকোপ পবিত্র কোরআন দাপ্তহীনভাবে ঘোষণা দিচ্ছে ইসলাম ছাড়া পৃথিবীতে যত ধর্ম আছে সমস্ত ধর্ম বাতিল ইসলামই হলো একমাত্র সত্য আল্লাহ তাআলা প্রদত্ত জীবন ব্যবস্থা আপনি সেখানে বলছেন সব ধর্মই সঠিক আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বললেন কি করে যেখানে আপনি পাঠ করছেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নাই যালিকা বিআন্নাল্লাহু হুয়াল হক ওয়া আন্নামা ইয়াদুনা মিন দুনিহি হুয়াল বাতিল সূরা হাজ 22 নম্বর সূরার 62 নম্বর আয়াত এটা এজন্যই যে আল্লাহ তাআলাই হলেন চূড়ান্ত বাস্তব সত্য উপাস্য এবং আল্লাহকে বাদ দিয়ে তারা ওয়া মুসলমানরা ইহুদি খ্রিস্টান হিন্দু জৈন বৌদ্ধ তারা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকে তা হলো কল্পিত বানাওয়াট তা হলো কল্পিত বানাওয়াট মিথ্যা বাতিল আপনি লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে এই ঘোষণা দিচ্ছেন আর তারপরে বলছেন যে ওরাও সঠিক কাজ করছেন আসলে ইসলাম সম্পর্কে সঠিক ধ্যান ধারণা না থাকার কারণে আমরা অজান্তেই নিজেদের ঈমানকে বিনষ্ট করে দিচ্ছি এজন্য আপনাদেরকে বলবো সুপ্রিয় ভাই এবং বোন যে ইসলামকে জানুন ইসলামকে জানুন ইসলামকে জানার চেষ্টা করুন এই বক্তব্যের মাধ্যমে অথবা আপনাদের মসজিদে ইমাম আছেন আলেম ওলামা আছেন গ্রামে সুপ্রিয় ভাই এবং বোন আমি তো আপনাদের বলতে চাই সুপ্রিয় ভাই এবং বোন এখন আজকাল বিশেষ করে বিভিন্ন জায়গায় আপনার ইসলামী প্রতিষ্ঠানগুলো শুধু মাদ্রাসা নয় জ্ঞানের পার্থিব শিক্ষার সাথে সাথে ইসলামী শিক্ষারও যেখানে সুব্যবস্থা আছে আমি মুসলমানদের বলতে চাই আপনি যদি প্রকৃত অর্থে মুসলমান হতে চান আপনি যদি আপনার ছেলের জন্য কল্যাণ যদি চান আপনি যদি প্রকৃত অর্থেই যদি আপনার ছেলের জন্য হিতাকাঙ্ক্ষী হন এবং প্রকৃত অর্থেই যদি আপনি যদি আদর্শ পিতামাতা হন তাহলে আমি বলবো আপনাদের যে এমন শিক্ষা প্রতিষ্ঠানে আপনার ছেলে মেয়েকে পড়তে দেবেন হয় মাদ্রাসা অথবা আপনি পার্থিব শিক্ষার সাথে সাথে যেখানে ইসলামী শিক্ষা আছে সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে দেবেন যাতে আপনার ছেলের ভবিষ্যৎটা উজ্জ্বল হবে ভবিষ্যৎটা উজ্জ্বল হবে এমন কোন প্রতিষ্ঠানে দেবেন না যে প্রতিষ্ঠানে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে যখন বড় হয়ে যাবে ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার তখন আপনার ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে আল্লাহ তাআলা আমাদের সুমতি দান করুন হেদায়াত দান করুন আমি এই কথা বলছি না যে আপনাকে ইঞ্জিনিয়ার ডাক্তার ব্যারিস্টার হতে হবে না আপনি ইঞ্জিনিয়ার হন আপনি ডাক্তার হন ব্যারিস্টার হন আপনি নেতা হন আপনি উচ্চ শিক্ষায় শিক্ষিত হন কিন্তু প্রথমে আপনার ঈমানই ভিতটাকে আপনি মজবুত করে নেন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে পবিত্র কোরআন এবং সুন্নাহ জানার এবং পবিত্র কোরআন এবং সুন্নাহ বুঝার তৌফিক দান করেন সুপ্রিয় ভাই এবং বোন জাহান্নামীদের মানুষদের জাহান্নামে যাওয়ার একটা কারণ বলি জালসা শুনি পরিবর্তন হয় না কথা খুব মনোযোগ দিয়ে শুনুন আমি কথা এবারে শেষ করব সূরা মুলকের কয়েকটি আয়াতের ভাবার্থ বলে কুল্লামা উলকিয়া ফাউজ কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজানাতুহা যখনই কোনো দলকে যখনই কোনো দলকে জাহান্নামে নিক্ষেপ করা হবে যখন যখন
জাহান্নামের অধিবাসীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন জাহান্নামের দারোগারা জিজ্ঞেস করবেন, জাহান্নামের যারা দারোগা গেটম্যান আছে তারা জিজ্ঞেস করবেন, তোমাদের কাছে কি কোনো ভীতি প্রদর্শনকারী যায়নি? তোমাদের কি কেউ এই দিনের কথা বা এই সময়ের কথাটা বলেনি? বলু বালা যায় না নাদির। তখন তারা বলবে কেন নয়, অবশ্যই আমাদের কাছে ভীতি প্রদর্শনকারী এসেছিল। ফাকাযাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফী দালালিন কাবীর। তারা বলবে আসলে আমরা মিথ্যা ভেবেছিলাম, মিথ্যা সাব্যস্ত করেছিলাম এবং বলেছিলাম আল্লাহ কোনো কিছুই অবতীর্ণ করেনি, তোমরাই বড় বিভ্রান্তিতে রয়েছ। কোরআন এবং সুন্নার আলোচনা হচ্ছে, জালসা চলছে, এইদিকে মেলা, গল্প গুজব, জুয়ার দোকান, জুয়ার তাসের আড্ডা এসব চলছে। এ মুলবিদের কাজ হলো ওদের এ দ্বারা পেট চলে, কত কি নানা গল্প গুজব বলবে জাহান্নামীদের, অপরাধীদের যখন জাহান্নামে নিক্ষেপ যখন করতে যাবে জাহান্নামের গেটম্যান দারোগারা বলবে তোমাদেরকে কেউ এই দিনের কথা বলেনি, ভীতি প্রদর্শনকারী তোমাদের কাছে যায়নি। তারা বলবে গিয়েছিল কিন্তু আমরা মিথ্যা সাব্যস্ত করেছিলাম, আমরা মিথ্যা মনে করেছিলাম এবং বলেছিলাম আল্লাহ কোনো কিছুই অবতীর্ণ করেন নাই, বরং তোমরাই বিভ্রান্তিত আছো, তোমরাই বিভ্রান্তিত আছো। অনেক মুসলমানও বলে অমুসলমান তো দূরের কথা, মুসলমান বলে পরকাল আছে কি নাই, জান্নাত জাহান্নাম আছে কি নাই, জান্নাতে আবার হুর আছে কি নাই, জান্নাতের আনন্দ ফুর্তি আছে কি নাই। আরে জান্নাতের হুর হুরকে কেন্দ্র করে পার্থিব হুর থেকে বঞ্চিত থাকা এ কি আর মন মানে? বিবেক যা চায় আমোদ ফুর্তি একটু করি দুদিনের দুনিয়া। সুপ্রিয় ভাই এবং বোন, এরা বলে যে এরাই আসলে পাগল, যারা আল্লাহ বলা এদেরকে এরা পাগল বলে। সেদিন তারা বলবে ওয়াকালু ওয়াকালু, তারা বলবে লাউ সামিনা ওয়া ক্বালু লাউ কুন্না নাসমা ওয়া নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। তারা সেদিন বলবে যদি আমরা সেদিন মনোযোগ দিয়ে শুনতাম, যদি আমরা সেদিন মনোযোগ দিয়ে শুনতাম এবং বিবেক দিয়ে বুঝতাম যে আলেম ওলামা মুলবি মাওলানা ধর্মীয় পণ্ডিতেরা যে কথাগুলো কোরআন এবং সুন্নাহ থেকে বলছেন এগুলো চূড়ান্ত বাস্তব সত্য এবং সেটা মনোযোগ দিয়ে শুনে বিবেক দ্বারা কাজে লাগিয়ে সেই অনুযায়ী যদি আমরা নিজেদের জীবনকে পরিচালনা করতাম তাহলে আমরা জাহান্নামের অধিবাসী হতাম না। সেদিন আফসোস করে আর কোনো লাভ হবে না, সেদিন আফসোস করে কোনো লাভ হবে না। আজকে জীবনের প্রতি বিশ্রদ্ধ হয়ে আত্মহত্যা করছেন কিন্তু সেদিন আর মৃত্যু হবে না, মৃত্যু হবে না। আরে মৃত্যুকেই জবাই করে দেওয়া হবে, দুম্বার আকৃতিতে নিয়েছে, জান্নাতীরা জাহান্নাম জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, কোরআন এবং সুন্নাহর পথে যারা চলে জান্নাতে যাবে, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যারা জীবন যাপন করে জাহান্নামে যাবে। তারপরে ফেরেশতা আপনার মালায়েকা আপনার ওই মৃত্যুটাকে একটা দুম্বার আকৃতিতে নিয়ে আসবেন, দুম্বার আকৃতি থাকবে মৃত্যুটাকে নিয়ে আসবেন, জান্নাতীদের ডাক দিয়ে বলবেন, জাহান্নামীদের ডাক দিয়ে বলবেন, তোমরা চিনতে পারছো সবাই চিনতে পাচ্ছি, অতঃপর ওই দুম্বাটাকে ইউজবাহ জবাই করে দেওয়া হবে, জান্নাতীদের আনন্দ আরো বেড়ে যাবে, জাহান্নামীদের দুঃখ দুর্দশা বেড়ে যাবে। সুপ্রিয় ভাই এবং বোন, দ্বিতীয়বার সুযোগ পাওয়া যাবে না, দ্বিতীয়বার সুযোগ পাওয়া যাবে না। এজন্য আপনাদের বলবো যারা বক্তব্য শুনছেন, যারা কথাগুলো শুনছেন, কাল থেকে এমনটি নয়, এখন থেকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যান, এখন থেকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যান, বাড়ি যাব, ওযু করে আপনার এশার নামাজ পড়ে ঘুমাবো, তওবা করে পাঁচাক্তের ধারাবাহিক ভাবে নামাজি হয়ে যাব। যার যতটুকু অপরাধ আছে কোরআন এবং সুন্নাহ পরিপন্থী আমাদের জীবন ব্যবস্থা আছে সেগুলোকে সংস্কার এবং সংশোধন করে নেওয়ার প্রচেষ্টা করব। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ তাআলার সাহায্য সহায়তা আবারো আমাদের উপরে নেমে আসবে। আমরা যদি নিজেদের সংস্কার সংশোধন করে নিয়ে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, আল্লাহ তাআলার কাছে সাহায্য সহযোগিতা কামনা করি, আল্লাহ তাআলা প্রয়োজনে আসমান থেকে মালায়েকা সেনাবাহিনী পাঠিয়ে দিয়ে আমাদের সাহায্য সহযোগিতা করবেন যেমন অতীতে করেছেন এবং ভবিষ্যতেও করবেন, স্পষ্ট হাদিস আছে, আমাদেরও করবেন। এই কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইয়া আল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর দ্বীনকে বাস্তবায়িত করো, আল্লাহর দ্বীনের বাস্তবায়ন করো, আল্লাহ তোমাদের সাহায্য সহায়তা করবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে প্রকৃত ঈমানদার হওয়ার, প্রকৃত মুসলমান হওয়ার, আল্লাহ আমাদের নিজেদের সংস্কার এবং সংশোধন করার, ফিলিস্তিন তথা সারা বিশ্বে মুসলিম তথা মানব নিরীহ মানব জাতির উপরে যে জুলম নির্যাতন চলছে, আল্লাহ তুমি তার সহায় হও, তাদেরকে জুলম অত্যাচার থেকে মুক্তি দান করো,
এবং যারা জালেম অত্যাচারী আল্লাহ তুমি তাদের হেদায়েত দান করো যদি কারো ভাগ্যে হেদায়েত না থাকে আল্লাহ তাহলে তুমি তাদের ধ্বংস করাও আল্লাহ গো তুমি তোমার নিজ রহমতে আমাদের মুসলিমদের তুমি সহায় হয়ে যাও হে আল্লাহ আমরা ডাকতে জানি না আমরা চাইতে জানি না আমরা প্রার্থনা করতে জানি না আমরা পাপীটাবে বান্দা আল্লাহ তোমার কাছে আমরা অঙ্গীকার বদ্ধ হচ্ছি আমরা অঙ্গীকার করছি আমরা পবিত্র কোরআন এবং সুন্নাহ তোমার যে জীবন ব্যবস্থা চাই জীবন ব্যবস্থা অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালনা করার আমরা সার্বিক প্রচেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে পবিত্র কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করেন আমিন আকুলা কুলি